সবাই চেক করবেন আর শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন শুনতে পাচ্ছেন কিনা আমার কথা একটু কমেন্টে জানিয়ে দিতে হবে साउंड की क्लियर शुरू हो चुका है, ओके, और उनके कमेंट बोलते हैं जो है साउंड नहीं कॉम, एफ्रो की कॉम, साउंड क्लियर ना, साउंड क्लियर ना क्लियर এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি বোঝা যায় আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন কোন ইউনিট ভাই সায়েন্স এ ইউনিট সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে এরকম একটা পরিস্থিতির ভিতরেও আজকে ক্লাস নিতে আপনাদের সামনে আসতে পারছি আজকে আমাদের এমিটে কেমিস্ট্রি গাইডলাইন মূলক ক্লাস আমরা আজকে পড়াশোনা কেমিস্ট্রিতে ওভারঅল পড়াশোনা আমরা যে করব এরকম কিছু না আমরা যেটা করব সেটা হলো যে আমাদের ক্লাসটা হলো দিক নির্দেশনা মূলক তাই তো আমরা সবাই ভর্তি ঢাকা ইউনিভার্সিটির জন্য সবার আগে আমাদের জানতে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সিট কতগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল সিট আছে 1760 থেকে 1770 এখানে পাঁচ দশটা এদিক সেদিক হতে পারে আমাদের এখানে টোটাল সাবজেক্ট আছে 31 31টা এখানে আমাদের সাবজেক্ট আছে 31টা সাবজেক্টে আমাদের ভর্তি এখানে করানো হয় এখন এর ভিতরে আসি আমরা কেমিস্ট্রি কেমিস্ট্রি যেটা আমাদের এই বছরে ভর্তি পরীক্ষা হবে টোটাল কত মার্কস একটু কমেন্টে জানিয়ে দেন তো দেখি আপনারা জানেন কিনা ওকে অনেকে কমেন্ট করতেছেন যে আমাদের এখানে 50 মার্কস রিটেন 30 মার্কস এমসিকিউ আর আমাদের স্কোর থাকবে 20 এখন পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডিসিশনটা হয়ে আছে আচ্ছা তাহলে এর ভিতরে যদি আমরা বলি তাহলে এখন আমাদের এখানে 30 এমসিকিউটা 30 এমসিকিউটা যদি 30 হয় তাহলে এখানে আমাদের কেমিস্ট্রিতে কত মার্কস আসে কেমিস্ট্রিতে আসে 7.5 আর এখানে আসবে আমাদের কত কেমিস্ট্রিতে 12.5 যেটা গত বছর ছিল এখানে 11.25 আচ্ছা তাহলে গত বছর আমাদের এক একটা কোশ্চেনে ছিল 1.25 মার্কস তাহলে সেই হিসেবে যদি আমরা ধরি এইবার আমাদের ছয়টা কোশ্চেন থাকবে
যদি গত বছরটা আমরা ধরি তাহলে সেটা 7.5 আচ্ছা তাহলে আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন হোয়াইট বোর্ডের লাইটটা বেশি পড়েছে আচ্ছা হোয়াইট বোর্ডের লাইট বেশি পড়ার জন্য কি আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিন ওকে আমি সলভ করার চেষ্টা করতেছি লাইটটা বেশি জন্য আচ্ছা আমাদের কেমিস্ট্রিতে টোটাল কয়টা চ্যাপ্টার আছে একটু কমেন্টে জানিয়ে দিন টোটাল কয়টা চ্যাপ্টার আছে দশটা চ্যাপ্টারের ভিতরে আপনাদের কাছে কোন চ্যাপ্টারটা বেশি কঠিন বলে মনে হয় দশটা চ্যাপ্টারের ভিতর কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি কঠিন বলে মনে হয় অনেকে কমেন্ট করেছেন সবগুলো চ্যাপ্টার কঠিন মনে হয় আমি যতটুকু জানি বা আপনাদের কমেন্ট থেকে যতটুকু বুঝতে পারতেছি সবার কাছে মনে সবচেয়ে কঠিন চ্যাপ্টারটা হলো সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা নাকি যেটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি তাই তো আচ্ছা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করতে গেলে অর্গানিক কেমিস্ট্রিতে অবশ্যই দখলটা ভালো থাকতে হবে আমাদের টোটাল যে 10টা চ্যাপ্টার আছে 10টা চ্যাপ্টারের ভিতরে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কেমিস্ট্রি ফার্স্ট পার্টে যেটা ফার্স্ট পার্ট সেটা হলো সেফ ইউজ অফ ল্যাবরেটরি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সেকেন্ড যেটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রিটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের থার্ড চ্যাপ্টার যেটা আছে পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস অ্যান্ড কেমিক্যাল বন্ডিং মনুষ্যের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর ফোর্থ চ্যাপ্টার যেটা আছে কেমিক্যাল চেঞ্জেস রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ভয়ঙ্কর সেটা আমি আপনাদেরকে ক্লাসের শেষের দিকে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো দেখাবো তখন আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন যে কোশ্চেন কেমিক্যাল চেঞ্জেস থেকে কোশ্চেন গুলো কেন এত হার্ড হয় আর আমাদের ফিফথ চ্যাপ্টার যেটা আছে সেটা হলো কর্মমুখী রসায়ন তাই তো আচ্ছা তাহলে এর ভিতর থেকে আমাদের এই কেমিস্ট্রির ফার্স্ট পার্টে সেকেন্ড থার্ড এবং ফোর্থ এই তিনটা চ্যাপ্টার আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পার্টে যেটা আছে সেটা হলো যে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারটা হলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পরিবেশ রসায়ন সেকেন্ডটা হলো অর্গানিক কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারটা হলো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন এবং ফোর্থ চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়ন
এখান থেকেও এই সেকেন্ড পেপারে আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের ফোর্থ যেটা আছে ইলেকট্রোকেমিস্ট্রি এবং ফিফথ যেটা হলো যে আপনার ইকোনমিক কেমিস্ট্রি অর্থনৈতিক রসায়ন, এই দুইটা সেকেন্ড পেপার থেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য এতটা বেশি ইম্পর্টেন্ট না। তাহলে আমরা এখান থেকে যেটা মূল যেটা কথা সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টে, ফার্স্ট পার্টে আমাদের তিনটা চ্যাপ্টার সেকেন্ড থার্ড এবং ফোর্থ, আর সেকেন্ড পার্টে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই ছয়টা চ্যাপ্টারের গুরুত্ব আমাদের অনেক বেশি। এখন এই ছয়টা চ্যাপ্টারের ভিতরে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি সহজ লাগে একটু কমেন্টে জানিয়ে দেন। ছয়টার ভিতর কোনগুলো আপনাদের কাছে সহজ লাগে, জাস্ট চ্যাপ্টার 2 3 4 এইভাবে একটু জানিয়ে দেন। কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য 2 চ্যাপ্টার নাম্বার 2 3 4, আর সেকেন্ড পার্টের জন্য চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3। এখন একটু কমেন্টে একটু জানিয়ে দেন যে আপনাদের এগুলোর ভিতরে কোনটা সহজ লাগে। প্রথমে ফার্স্ট পার্ট দিয়ে বলেন। একজন কমেন্ট করেছেন যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি বাদে আরো অনেক ইউনিভার্সিটি আছে সেগুলো সহ, হ্যাঁ অবশ্যই ভাইয়া সেগুলো বলবো। আচ্ছা আমরা কমেন্ট গুলো নিয়েছি, এখন আমাদের ওই ভাইয়াটা অ্যান্সারটা দিয়ে নেই যে ভাইয়া আরো যে ইউনিভার্সিটি গুলো আছে আমাদের অন্য ইউনিভার্সিটি গুলো এই আমরা যে কোনো ইউনিভার্সিটির জন্য আমাদের এই ছয়টা চ্যাপ্টার মোর ইম্পর্টেন্ট। আর আমাদের যে আছে এখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে একটা বাদ দিয়েছে সেটা হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখানে 5 নম্বর চ্যাপ্টারটা আছে হলো কর্মমুখী রসায়ন, আর এখানে আছে আমাদের 4 নম্বরটা হলো তড়িৎ রসায়ন, আর এখানে 5 নম্বরটা হলো অর্থনৈতিক রসায়ন। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এই তিনটা চ্যাপ্টার অনেক বেশি আবার ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আমাদের এখানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন এবং কর্মমুখী রসায়ন, এই তিনটা চ্যাপ্টার আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আলটিমেটলি আমরা যদি এখানে 10টা চ্যাপ্টারের মধ্যে এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য বললাম যে 6টা ইম্পর্টেন্ট, এখানে আমাদের এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। কারণ হলো ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো বছর নাই যেগুলোতে এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চিন আসে না, মাস্ট আসে রিটেন পার্টে এমসিকিউ পার্টে মিলিত ভাবে চলে আসে। আর এখানে যে আমাদের তিনটা চ্যাপ্টার আছে, আমাদের আগে তো ঢাকা ইউনিভার্সিটিতে তো 30টা করে এমসিকিউ থাকতো, 30টা করে এমসিকিউ, তাহলে আমাদের চ্যাপ্টার কতগুলো 10টা, তাহলে 30টা চ্যাপ্টার, তাহলে 10 মানে 30টা কোশ্চিন আসতো আর চ্যাপ্টার হলো 10টা, তাহলে অবশ্যই একটা চ্যাপ্টার থেকে 1-এর অধিক বা কোনো কোনো চ্যাপ্টার থেকে 2-এর অধিক বা কোনো কোনো চ্যাপ্টার থেকে 3-এর অধিক কোশ্চিন চলে আসতো। কিন্তু এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন এবং কর্মমুখী রসায়ন এই তিনটা চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কখনো 1-এর বেশি কোশ্চিন আসে নাই, যার কারণে বলা হয়েছে যে এই ছয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমরা যখন জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিব তখন আমাদের জন্য এই তিনটা চ্যাপ্টারও অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি 2টা ইউনিভার্সিটির জন্য যদি আমরা এখানে 10টা চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে ফেলি তখন কি ভাইয়া আর কোনো ইউনিভার্সিটির জন্য কি প্রিপারেশন বাকি থাকে? যে ভাইয়াটা কমেন্ট করছিলেন যে ভাইয়া অন্য অন্য সকল ইউনিভার্সিটি মিলে বলার জন্য, তাহলে আমরা যদি এখানে 10টা চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে ফেলি তাহলে আর কোনো ইউনিভার্সিটির জন্য আমাদের প্রিপারেশন বাকি থাকে না। আচ্ছা এখন আসি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, যে প্রথমে বলছিলাম ফার্স্টে বলছিলাম
যে 31 31টা সাবজেক্ট আছে 31টা সাবজেক্টে আমাদের টোটাল সিট 1760 থেকে 70 এখানে 5-10টা এদিক সেদিক হতে পারে আচ্ছা এর ভিতরে এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একমাত্র এই ইউনিট যেটা আমাদের ইউনিট তো 4টা তাই না এ বি সি ডি এই ইউনিটটা আমরা সায়েন্সের বলি আমরা অনেকেই সায়েন্স ভয় পাই কিন্তু সায়েন্সের কিন্তু একটা সুবিধা আছে সুবিধাটা হলো যে এই ইউনিটে আমাদের আলাদা আলাদা সাবজেক্টে পাস না এই ইউনিটে আমাদের আলাদা আলাদা পাস না আমাদের এই ইউনিটে পাসটা হলো সম্মিলিত সম্মিলিত পাসটা হলো চারটা সাবজেক্ট মিলে আপনাকে পাস করতে হবে কিন্তু সেখানে আমাদের বি ইউনিট বলেন সি ইউনিট বলেন বা ডি ইউনিট বলেন সেখানে আলাদা আলাদা পাস করতে হয় আলাদা আলাদা পাস না করলে যেমন এখানে আমাদের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে চারটা সাবজেক্টে সাপোজ এখন আপনি বলবেন যে ভাই আমি ফিজিক্সে অনেক ভালো আমি ফিজিক্সে আমি অনেক মার্কস ক্যারি করে ফেলবো আমি ম্যাথে অনেক ভালো ম্যাথে মার্কস ক্যারি করে ফেলবো আমি বায়োলজিতে ভালো বায়োলজিতে মার্কস ক্যারি করে ফেলবো তাহলে আমি কেমিস্ট্রিতে ভাইয়া জিরো পাবো কিন্তু তিনটা সাবজেক্টে আমি আসি এখানে তো তাহলে আমাদের কত 80 মার্কসের পরীক্ষা তাহলে 80 তে যদি আমাদের এখানে আমি ধরলাম এখানে জিরো বাকিগুলোতে আপনি একদম 360 পেয়ে গেলেন 60 পেয়ে আপনার পজিশন একদম 1 থেকে 500 মধ্যে চলে আসলো কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে এখন আপনার স্বপ্ন যদি হয় কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট যেমন আপনার পছন্দ ফার্মেসি আপনার পছন্দ অ্যাপ্লাইড কেমিস্ট্রি আপনার পছন্দ বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সাবজেক্টগুলো থেকে আপনি বাদ পড়ে যাবেন আমাদের টোটাল যে 31টা সাবজেক্ট আছে যদি আপনি কেমিস্ট্রিতে যদি পাস না করেন কেমিস্ট্রিতে যদি আপনি পাস না করেন তাহলে আমরা প্রায় 14টা সাবজেক্ট থেকে আমরা বাদ পড়ে যাব 31টা সাবজেক্টের ভিতর থেকে 14টা সাবজেক্ট আমরা কি পড়ে যাব বাদ পড়ে যাব এবং এটাকে টোটাল হিসাব করে আমি দেখেছি যে আপনি যদি 14টা সাবজেক্ট থেকে যদি বাদ পড়েন তাহলে আপনি 742টা সিট থেকে আপনি বাদ পড়বেন 742টা সিট থেকে আপনি বাদ পড়বেন এখন আপনি বলেন কেমিস্ট্রির গুরুত্ব আছে নাকি নাই আর কেমিস্ট্রির আরেকটা যে জিনিসটা আমরা করি সেটা হলো যে আমরা মনে করি যে কেমিস্ট্রি সাবজেক্টটা সহজ কারণ আমরা এসএসসি লেভেলে বা ইন্টার লেভেলে আমরা কেমিস্ট্রিতে দেখা যায় যে এ প্লাসটা পেয়ে থাকি কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টটা যতটা সহজ মনে হয় বোর্ড পরীক্ষার জন্য কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য সাবজেক্টটা অনেক বেশি কঠিন হয়ে যায় এটার কারণটা হলো পরীক্ষার হলে কেমিস্ট্রি কোশ্চেনটা অনেক বেশি কনফিউজিং থাকে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোশ্চেনটা খুব ইজি আপনার কাছে মনে হচ্ছে যে এ নাম্বারটা অ্যানসার এ নাম্বারটাই অ্যানসার আপনার কাছে মনে হচ্ছে আপনি এ নাম্বারটা অ্যানসার দিবেন কিন্তু দেখা গেল পরবর্তীতে যখন রেজাল্ট হয়ে গেল তখন দেখা গেল যে অ্যানসারটা এ নাম্বার না অ্যানসারটা ডি নাম্বার তাহলে সেই ক্ষেত্রে কেমিস্ট্রিতে আপনার যেমন সাপোজ এখানে যদি আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেই সাপোজ আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে পিভিকল টেনারটি একটা সূত্র আছে আদর্শ গ্যাসের সমীকরণ সবাই জানেন তাই তো আচ্ছা তাহলে এখানে আপনাদের পি যেটা এটা আপনার দেওয়া আছে সাপোজ টু অ্যাটমোসফিয়ার সাপোজ ভিটা আছে আপনাদের 6 লিটার এনটা আপনাদেরকে বের করতে হবে আর টিটা দেওয়া আছে
25 ডিগ্রি সেলসিয়াস এখন আমরা যদি এখানে মানটা বসাই মান বসার পরে এখানে আমাদের আর এর মানটা বসাতে হবে তাই তো আর এর মানটা বসাতে হবে আচ্ছা আর এর মানটা আমরা কত বসাবো একটু সবাই একটু কমেন্টে জানিয়ে দেন তো আর এর মানটা আমরা কত বসাবো একটু সবাই একটু কমেন্টে জানিয়ে দেন আর এর মানটা কত বসাবো আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন 8.314 আবার অনেকেই করেছেন 0.0821 মজার ব্যাপারটা হলো এটাই এখানে দেখেন একটু খেয়াল করে যে এখানে আপনার চাপটা তো আছে অ্যাটমোস্ফিয়ারে এখানে আয়তনটা তো আছে লিটারে তাহলে অবশ্যই আর এর মানটা আমাদের লিটার অ্যাটমোস্ফিয়ারে কোকে বসাতে হবে তো লিটার অ্যাটমোস্ফিয়ার একক আমাদের কোনটা এটা তাহলে এই যে আমরা যারা এসআই এককে বসাই দিলাম এখন এই পি যেটা চাপ আমাদের 2 অ্যাটমোস্ফিয়ার এটা কি আমাদের এসআই একক এখানে আয়তনটা 6 লিটার এটা কি আমাদের এসআই একক তাহলে দেখেন মজার যে ব্যাপারটা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই ম্যাথটা এমসিকিউতে থাকবে তখন আপনি দেখবেন যে 0.0821 দিয়ে আপনি ম্যাথ করেছেন সেটার অ্যানসার আপনার অপশনে দেওয়া আছে আপনি 8.314 দিয়ে ম্যাথ করেছেন সেইটার অ্যানসারও দেওয়া থাকবে আপনি আরেকটা যেটা আছে আমাদের ক্যালরি এককে 1.97 সেটা দিয়েও যদি আপনি ম্যাথ করেন তাহলেও আপনার অ্যানসারটা অপশনে দেওয়া থাকবে তাহলে পরীক্ষা যখন আপনি দিবেন তাহলে পরীক্ষা যখন ক্যালকুলেশন করে যখন আপনি অ্যানসার বসাবেন তখন আপনার কাছে কখনোই মনে হবে না যে আমার ম্যাথটা হয় নাই তাহলে যখন আপনার রেজাল্ট আউট হবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ম্যাথটা কি ছিল ভুল ছিল এই জন্য পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে যখন সবাইকে জিজ্ঞাসা করা হয় ভাইয়া আপুরা পরীক্ষা কেমন দিয়েছেন তখন দেখা যায় যে অনেকেই বলে জি পরীক্ষা অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে কিন্তু রেজাল্ট দেওয়ার পরে দেখা যায় যে পাশই করে নাই এর একমাত্র কারণটা হলো এইরকম ছোট ছোট যে ভুলগুলো আর ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে একটা বড় যে একটা মজা আছে মজাটা হলো যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি কখনো স্টুডেন্টদেরকে নিরাশ করে না আপনি যেভাবে ম্যাথ করেন না কেন শেষ পর্যন্ত আপনার কোনো না কোনো অপশনে অ্যানসারটা মিলে যাবে তাহলে অ্যানসারটা যদি মিলে যায় তখন কিন্তু আপনার কোনো ডাউট থাকে না যে আমার ম্যাথটা হয় না আচ্ছা এরপরে আসি আমরা তাহলে আমরা যে কথাই ছিলাম ওইখানে আবার একটু ফিরে যাই যে আমরা যদি কেমিস্ট্রিতে পাস করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা 14টা সাবজেক্ট থেকে বাতিল হয়ে যাব এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আমাদের সম্মিলিত পাস কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির কন্ডিশনটা হলো আপনি যে সাবজেক্টে পাস করবেন না যে সাবজেক্টে পাস করবেন না সেই সাবজেক্ট থেকে আপনি বাতিল বলে ঘোষিত হবেন তাহলে সেই হিসেবে আমাদের কেমিস্ট্রির গুরুত্বটা আছে শুধু কেমিস্ট্রির গুরুত্ব না আমাদের প্রতিটা সাবজেক্টেরই গুরুত্ব আছে যেন আমরা অন্তত পাঁচটা করি একাউন্টটা হলো যে আমরা যদি দেখা যায় যে এখানে সাপোজ যেটা বললাম যে 1760 বা 1700 এখানে 70টা সিট তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দেখা যায় যে আমরা যদি চারটা সাবজেক্টই যদি আমরা ভালোভাবে পাস করতে পারি তাহলে আমি কিন্তু সবগুলো সিটের জন্য আমি বিবেচিত হব কিন্তু যখন আমি আপনার একটা সাবজেক্টে ফেল করব তখন দেখা যাবে যে আমার এরকম 10টা 12টা করে সাবজেক্ট থেকে আমি বাদ পড়ে যাচ্ছি এই ব্যাপারটা সবাইকে মাথায় রাখতে হবে যেহেতু এটা গাইডলাইনমূলক ক্লাস এই জন্য এই কথাগুলো আসতেছে যেন আপনারা প্রথম থেকে সিরিয়াস থাকেন এখন দেখা যায় যে প্রথমেই আমরা সিরিয়াস হয়ে যাচ্ছি আমরা হয়তো ইন্টারে যে সাবজেক্টটা হয়তো একটু কম করে এসেছি সেখান থেকে যে এই সাবজেক্টে একটু ভালো করে
করি তাহলে ওইটা তো আমি অনেক বেশি পারি, তাহলে এটা আমি পরে করলেও চলবে, কিন্তু এটা কিন্তু ব্যাপারটা না। আপনি যে কোনো সাবজেক্ট আপনি রেখে দিবেন, রেখে দেওয়ার পরে কিন্তু আপনি সেটা যখন 7 দিন 10 দিন পরে করবেন তখন কিন্তু আপনার দেখা যাবে যে সেই জিনিসটাতে, যেমন আমাদের কেমিস্ট্রিতে আছে যে মরিচা পড়া, আমাদের কোন একটা লোহা রেখে দিলে সেটা আস্তে আস্তে সেটা পানিতে করে মরিচা পড়ে যায়। ঠিক এখানে কেমিস্ট্রির ব্যাপারটাও তাই, আপনি যদি কেমিস্ট্রিকে চর্চা না করেন, কেমিস্ট্রিকে যদি আপনি চর্চা না করেন তাহলে কিন্তু আপনি কেমিস্ট্রিটা ভুলে যাবেন, এই ব্যাপারটা সবাই একটু মাথায় রাখবেন। এরপরে আসি আমরা, আচ্ছা কেমিস্ট্রি তো শুরু করে দিলাম, মজার একটা, আচ্ছা কেমিস্ট্রির বাংলা নাম কি? কেমিস্ট্রির বাংলা নাম রসায়ন, এটা আমরা সবাই জানি, আসলে এটা আগে আলোচনা করা দরকার ছিল। আচ্ছা রসায়নে রস আছে নাকি নাই, রসায়নে রস আছে নাকি নাই একটু কমেন্টে জানিয়ে দেন, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন রসায়নের রস আছে, যাক তাহলে তো ভালো, যদি রসায়নের রস থাকে তাহলে তো পড়তে ভালো লাগার কথা। কিছুদিন আগে, এই কিছুদিন আগে মনে হয় ফেসবুকে একটা ট্রোল দেখলাম আর কি এই কেমিস্ট্রি নিয়ে, সেখানে হলো যে বলছে যে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, যে আমি চিৎকার করে বলিতে চাই অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় আমি আর জীবিত নাই। তো অর্গানিক কেমিস্ট্রিটা আমি এখন পর্যন্ত যত লাস্ট 4-5 বছরের যত স্টুডেন্ট দেখছি সবাইকে দেখা যায় যে এই মূল ভয়টা হলো অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে এটা হয় যেটা যে আমরা যখন ইন্টারমিডিয়েটে করে আসি, এখন অর্গানিক কেমিস্ট্রি তো একটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টারের জন্য দেখা যায় যে একটা চ্যাপ্টার যদি আমরা না পড়ে আসি বাকি চ্যাপ্টার গুলোকে পড়ে আসলেও আমরা কিন্তু বোর্ড পরীক্ষায় ভালো করার সুযোগ আছে। কিন্তু এখানে অর্গানিক কেমিস্ট্রিটা আমরা যদি ইউনিভার্সিটির জন্য বাদ দেই তাহলে কিন্তু আমরা কখনোই ভালো করতে পারবো না। এই জন্য আপনাদের কিন্তু ফোকাস করা, যারা এরকম আছেন যে আপনি ইন্টারমিডিয়েটে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক বেশি ফাঁকি মেরে আসছেন, তাদেরকে বলবো প্লিজ অর্গানিক কেমিস্ট্রিটা আপনারা একটু ভালো করে শুরু করবেন। আর এখানে তো আপনাদের এখানে ভর্তি হয়েছে, সো অর্গানিক কেমিস্ট্রিতে ক্লাস হবে, সো এতটা মনে হয় না যে চিন্তার কোনো কারণ আছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে দেখা যায় যে কেমিস্ট্রিতে আমাদের এখানে টোটাল 2টা পার্ট, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা অর্গানিক কেমিস্ট্রি। এক ভাই কমেন্ট করেছেন সবাই আন্দোলন করে ডিউ থেকে অর্গানিক কেমিস্ট্রি বাদ দেওয়া, আপনি চাইলেই কি ভাইয়া এটা হবে? অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে তো, অর্গানিক কেমিস্ট্রি আমাদের আসলে কিন্তু ইন্টারন্যাশনাল, মানে অর্গানিক কেমিস্ট্রি আসলে আমাদের পার্ট 3টা, একটা হলো সরি মানে কেমিস্ট্রি 3টা পার্ট, একটা হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা অর্গানিক কেমিস্ট্রি, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি। আপনি যখন ভার্সিটিতে ভর্তি হবেন তখন দেখবেন যে আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রি এটাও করতে হবে, যেটা আমাদের এখন ইন্টারমিডিয়েটে নাই। তো আমি ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু টার্ম আছে আমাদের, যেটা আমি বলছিলাম যে কেমিক্যাল চেঞ্জেস, যে রাসায়নিক পরিবর্তন আছে যে চ্যাপ্টারটা, এই রাসায়নিক পরিবর্তনের ভিতরে আমাদের কিছু ফিজিক্যাল কেমিস্ট্রির টার্ম আছে, আর অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে আপনি কোন ইউনিভার্সিটিতে ভালো করতে পারবেন না, কারণ প্রতিটা ইউনিভার্সিটিতে অর্গানিক কেমিস্ট্রি থেকে আপনার কোশ্চিন আসবেই, হয়তো বেশি বা
কম কিন্তু কোশ্চেন মাস্ট আসবে এইটা নিয়ে কোনো ডাউট নাই এবং পরিমাণটাও অনেক বেশি থাকে দেখা যায় যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যদি আমাদের 60% কোশ্চেন আসে তাহলে অর্গানিকে আসে আমাদের 40% তাহলে আলটিমেটলি দেখেন আমাদের হওয়ার কথা ছিল কি আমাদের কেমিস্ট্রিতে টোটাল 10টা চ্যাপ্টার তাহলে 10টা চ্যাপ্টারের ভিতরে আমাদের অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার তাহলে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কোশ্চেন হওয়ার কথা ছিল 10% অর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের চ্যাপ্টার কোশ্চেন হওয়ার কথা ছিল কত 10% কিন্তু সেটা কিন্তু হয় না আমাদের কোশ্চেন হয় 60% 40% এবং মাঝে মাঝে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন যখন মাঝে মাঝে আপনাদের কোন সময় যখন 30টা কোশ্চেন ছিল তখন অর্গানিক কেমিস্ট্রি থেকে এমনও হয়েছে 50% থেকে 60% কোশ্চেন শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি থেকে এসেছে তাহলে ওই ভাইটার জন্য আমাকে এই কথাটা বলতে হলো যে বলেছিল যে অর্গানিক কেমিস্ট্রির জন্য আন্দোলন করে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দেওয়া হবে এটার কোনো সুযোগ নাই কোন ইউনিভার্সিটিতে এই সুযোগটা আপনি পাবেন না কেমিস্ট্রি আপনাকে সায়েন্সে পরীক্ষা দিতে হবে কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে এবং কেমিস্ট্রি পরীক্ষা দিতে হলে আপনাকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে আপনি বলতে পারেন যে ভাই আপনি শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রিটাকে ফোকাস করতেছেন কেন অর্গানিক কেমিস্ট্রিকে ফোকাস করার কারণটা হলো এটা হলো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি এখন পর্যন্ত আমি তো আগেই বললাম যে যত স্টুডেন্ট পড়াইছি আমি সবচেয়ে দেখছি সবার প্রবলেমটা হলো অর্গানিক কেমিস্ট্রিতে এবং এই চ্যাপ্টারটা তারা টাচই করে আসে না টাচ করে আসে দেখা যায় যে আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে ইউনিভার্সিটিগুলোতে বিক্রিয়া রিলেটেড কোশ্চেন থাকে বিক্রিয়া থাকে তাহলে এই সবাই দেখা যায় যে এই বিক্রিয়াগুলো বাদ দিয়ে আসে যে এই বিক্রিয়াগুলো পড়ে না আসেও আমাদের জিপিএ 5 ক্যারি করা সম্ভব হয়ে গেছে কিন্তু আপনি ভার্সিটির জন্য কখনো আপনি এই অর্গানিক কেমিস্ট্রিটাকে বাদ দিতে পারবেন না যার কারণে আমি অর্গানিক কেমিস্ট্রির কথা বারবার বলছি কারণ আমি জানি যে আপনারা ওই চ্যাপ্টারগুলোতে একটু একটু হলেও টাচ করে আসছেন পড়ে আসছেন কিন্তু আমি এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি যে যারা অর্গানিক কেমিস্ট্রিতে কোনো টাচ করে নাই ওই চ্যাপ্টারটাকেও খোলে নাই কিন্তু আপনি যদি এই চ্যাপ্টারটা না খোলেন তাহলে তো আপনি ভার্সিটি ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে পাসটাই করতে পারবেন না যার কারণে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে এতটা কথা বলা আর যেহেতু আজকে আমাদের কেমিস্ট্রি গাইডলাইনমূলক ক্লাস এই জন্য আমি আপনাদেরকে একটু অনেক আগে থেকেই বলে দিচ্ছি এখন আপনি যদি আরো এক মাস পরে বা দুই মাস পরে যদি বুঝতে পারেন যে অর্গানিক কেমিস্ট্রিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট পড়তে হবে তাহলে সেক্ষেত্রে তো আপনি অনেক পিছিয়ে যাবেন সো এখনো যারা অর্গানিক কেমিস্ট্রিতে এরকম চিন্তা ভাবনায় আছেন যে অর্গানিক কেমিস্ট্রি ছাড়া আমি এই আমাদের ভর্তি পরীক্ষা এটা আমি পার হয়ে যাব তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব না এটা একটু প্লিজ মাথায় রাখবেন এরপরে আসি আমাদের এখানে কিন্তু কেমিস্ট্রিতে আমি একটু গুরুত্ব একটু বেশি আপনাদেরকে দিতে বলতেছি কেন দিতে বলতেছি প্রতি বছর দেখা যায় স্টুডেন্টরা যে ফিজিক্স ম্যাথ এগুলোকে গুরুত্ব দিতে যে কেমিস্ট্রিটাকে গুরুত্ব কম দিয়ে ফেলে বা অন্যান্য সাবজেক্ট গুলো আমি আসলে নামটা বলি অন্য যে সাবজেক্ট গুলো আছে দেখা যায় যে হ্যাঁ কেমিস্ট্রি তো পারবো এটা হয়ে যাবে এটাতে আমি দুইবার জিপিএ 5 ক্যারি করেছি কিন্তু ভর্তি পরীক্ষার পরে দেখা যায় যে স্টুডেন্ট গুলা কেমিস্ট্রিতে অনেক বেশি খারাপ করে ফেলেছে তাহলে কেমিস্ট্রিটা ভালো করার ওয়েটা জানতে হবে ভালো করার ওয়েটা হলো কেমিস্ট্রিটা আপনাকে নিয়মিত পড়তে হবে আর কেমিস্ট্রি নিয়মিত আমরা পড়তে পারি না কারণ আমাদের যে বইগুলো আছে বোর্ড বইগুলো আছে বোর্ড বইগুলো মনে হয় যে সাইজটা অনেক বেশি মোটা তাই তো এটা দেখলেই আমাদের ভয় লাগে আচ্ছা আপনারা আমাকে একটু জানান যে আপনাদের বই পড়ার অভ্যাস আছে নাকি নাই ইয়েস অর নো বই পড়ার অভ্যাস আছে নাকি নাই এখানে কিছু কমেন্ট পেয়েছি আপনাদের উদ্দেশ্যে পড়ি এইদিকে অর্গানিক কেমিস্ট্রি কি তা না জানা আমি কেন ভাইয়া
আপনি সায়েন্স স্টুডেন্ট হলে তো অবশ্যই জানার কথা। আরেকজন লিখেছে ভাই অর্গানিক কেমিস্ট্রি দেখলে সুইসাইড করতে ইচ্ছা করে, না না ভাই এটা করা যাবে না। আচ্ছা হ্যাঁ একজন কমেন্ট করেছে এদিকে 10 মিনিট পরে ঘুমিয়ে যাবো আমি। আচ্ছা বই পড়ার অভ্যাস, আমি আপনাদেরকে বই পড়ার অভ্যাস বলতে আসলে গল্পের বই পড়ার অভ্যাস মোটামুটি হয়তো অনেকেরই আছে, আমি আসলে সেটা জানতে চাই নাই যে গল্পের বই পড়ার অভ্যাস নাকি একাডেমিক বই পড়ার অভ্যাস, তাই না? আমি শুধু সরাসরি কোশ্চিন করেছিলাম যে আপনাদের বই পড়ার অভ্যাসটা আছে কি না নাই। তো দেখা যায় যে গল্পের বই অনেকে যারা গল্পের বই পড়তে পছন্দ করে, দেখা যায় যে একটা গল্পের বই পড়লে যাদের অনেক বেশি নেশা রাতে ধরলো সকালের মধ্যে শেষ করতে হবে, এটা অনেকের আছে। আবার অনেকে দেখা যায় যে এখন গল্পের বই পড়তে পারে না, সবাই ফেসবুকে পোস্ট করে। তবে আমি এখানে কোশ্চেন করেছি কেমিস্ট্রি বই পড়ার অভ্যাস আছে কি নাই, কেমিস্ট্রি টেক্সট বুক পড়ার ইচ্ছা করার আছে কি না, এটা একটু আমাকে জানান। কেমিস্ট্রি টেক্সট বুক পড়ার অভ্যাস, ইয়েস অর নো? কেমিস্ট্রি টেক্সট বুক পড়ার অভ্যাস আছে কি নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন যে হ্যাঁ টেক্সট বুক পড়ার অভ্যাস আছে, ইয়েস। এটা যদি থাকে সত্যি আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক বেশি ভালো করবেন। আমাদের কেমিস্ট্রিতে ভালো করার পূর্ব শর্ত হলো আমাদের টেক্সট বুক পড়ার অভ্যাস থাকতে হবে, কারণ আমাদের কেমিস্ট্রিতে কিন্তু সব ম্যাথমেটিক্যাল কোশ্চিন না, সব ইনফরমেশন মূলক কোশ্চিন না, সব বিক্রিয়া কোশ্চিন না, আমাদের কিন্তু এখানে অনেকগুলো পার্ট আছে। যেমন কেমিস্ট্রিতে আমাদের গ্রাফও আছে, আমাদের যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পরিবেশ রসায়ন ওখানে কিন্তু গ্রাফও আমাদের করতে হয়। আমাদের যে তারপরে যেটা কেমিক্যাল চেঞ্জেস রাসায়নিক পরিবর্তন সেখান থেকেও আমাদের গ্রাফ আছে, এবং আমি আপনাদেরকে দেখাবো যে এই বছরের রিটার্ন কোশ্চেনে আমাদের গ্রাফ ছিল। ইভেন আমাদের এখানে কেমিস্ট্রিতে ইনফরমেশন মূলক কোশ্চিন আছে, মানে থিওরিটিক্যাল কোশ্চিন আছে, আমাদের কেমিস্ট্রিতে বিক্রিয়ামূলক কোশ্চিন আছে, আমাদের কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল কোশ্চিন আছে। আমাদের এখানে কেমিস্ট্রিতে কিন্তু ভ্যারিয়েশনটা অনেক বেশি, কিন্তু দেখা যায় যে অন্য সাবজেক্ট গুলোতে কিন্তু ম্যাথ করলেই হয়ে যায়, থিওরিটিক্যাল করলে হয়ে যায়, কিন্তু কেমিস্ট্রিতে দেখেন একসাথে 4-5টা পার্টের সংমিশ্রণ। সো আপনাকে ডেফিনেটলি সবগুলো পার্টই আপনাকে গুরুত্ব দিতে হবে। আর কেমিস্ট্রির আরেকটা যেটা সমস্যা আছে, সমস্যা এটা আসলে হ্যাঁ বা বাইন্ডিংস ও বলা যায়, যেমন আপনার লজিক বা কনসেপ্ট যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু একটা ম্যাথ আপনি আগে কখনো দেখেন নাই, কিন্তু ওই ম্যাথের লজিক আপনি জানেন, কনসেপ্ট আপনি জানেন, তাহলে কিন্তু ওই ম্যাথটা আপনি পরীক্ষার হলে সলভ করে ফেলতে পারবেন। এখন আপনাকে কেমিস্ট্রিতে যদি ইনফরমেশন মূলক কোশ্চিন দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি ইনফরমেশন না জানেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবেন না।
আচ্ছা আমরা যারা সনাতন ধর্মের আছি তাদের মনে হয় এখন সবচেয়ে বড় একটা উৎসব চলে, সেটা হলো যে শারদীয় দুর্গাপূজা। তাহলে এইখান থেকে আমি আপনাদের জন্য একটা কোশ্চিন করতে চাই, যারা সনাতন ধর্মের আছেন, ক্লাস করতেছেন, তাদের জন্য কোশ্চিনটা করি, তবে অ্যানসার সবাই দিতে পারবেন। সেটা হলো সিঁদুরের সংকেত কি? সিঁদুর, সিঁদুরের সংকেত আপনি যদি আমাকে একটু কমেন্টে বলেন, সিঁদুরের সংকেত, যেহেতু আমাদের এখন দুর্গাপূজা চলছে, সনাতন ধর্মের যারা আছেন তাদের। সিঁদুরের সংকেত, সিঁদুর একটু কমেন্টে জানাবেন প্লিজ। সিঁদুরের সংকেত যারা সনাতন ধর্মের আছেন আপনাদের জন্য কিন্তু সিঁদুরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সিঁদুরের সংকেতটা জানতে হবে। অনেকে বলছেন যে কেমিস্ট্রিতে রস আছে, রসটা কোথায় আছে? রসটা কিন্তু এই যে এগুলার ভিতরে লুকিয়ে আছে। এখন পর্যন্ত কিন্তু সবাই মজা করতেছেন, রেড, সিঁদুরের সংকেত রেড। আচ্ছা তাহলে লালের ইংলিশ নাম কি? একটু হতাশ হয়ে যাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু একজনও কি যে এত কঠিন। আমি জাস্ট এই কোশ্চেনটা করেছি আসলে আপনাদেরকে এই এক্সাম্পলটা দেওয়ার জন্য যে দেখেন, এখন যদি আমি আপনাকে একটা ম্যাথ দিতাম, সাপোজ হলো যে আপনার আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? যে আংশিক চাপ দ্বয়ের যোগফল আমাদের মোট চাপের সমান হবে। তাহলে যদি আমরা সেখানে দুইটা গ্যাস নেই, যে একটা পাত্রে আমাদের দুইটা গ্যাস আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারবো? যে পিভি ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান যোগ পি টু ভি টু। যদি আমরা তিনটা গ্যাস নেই তাহলে হবে পি থ্রি ভি থ্রি, চারটা গ্যাস নিলে পি ফোর ভি ফোর, তাই তো? যে কয়টা গ্যাস নিব সেই কয়টা টার্ম আমাদের চলে আসবে। তাহলে এখানে আমি দুইটা গ্যাসের জন্য লিখছি। এখন দেখেন, আপনি যদি জাস্ট এই সূত্রটা জানেন আর যে ম্যাথটা আসছে, সাপোজ ওই ম্যাথটা আপনি কখনো করে যাবেন, কিন্তু ম্যাথটা আপনার এই সূত্র দিয়ে হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি পারবেন পরীক্ষার হলে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে সিঁদুরের সংকেত, এই সিঁদুরের সংকেতটা যদি আপনি না জানেন তাহলে আপনি কি অ্যানসারটা করতে পারবেন? এখানে আমার কাছে কেমিস্ট্রিটা আমার নিজের কাছে অনেক বেশি জটিল মনে হয়, যে তাহলে একই সাথে কিন্তু আমার কেমিস্ট্রি যত ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু আমার জানা থাকতে হবে, যার কারণে কিন্তু আমার মাস্ট বইটা পড়তে হবে। আচ্ছা সিঁদুরের সংকেতটা কিন্তু খুব ইজি, লেড অক্সাইড। আমি কিন্তু এমন না যে আপনাদেরকে কোনো কঠিন কোশ্চেন করেছি, অনেক বেশি সহজ কোশ্চেন, লেড অক্সাইড, এটাই আমাদের সিঁদুরের সংকেত, এটাই আমাদের সিঁদুরের সংকেত। যেমন এখানে আপনাদেরকে যদি আমি সাপোজ আরেকটা কোশ্চেন করি, খুব ইজি একটা কোশ্চেন, আচ্ছা আপনারা চাইনিজ হোয়াইট, চাইনিজ হোয়াইট নাম শুনেছেন? চাইনিজ হোয়াইট এর সংকেতটা একটু কমেন্টে বলেন তো। একজন কমেন্ট করেছে কাছাকাছি গেছিলাম ভাইয়া, কাছাকাছি যেহেতু লাভ হবে না, তবে হ্যাঁ এখন কাছাকাছি যাচ্ছেন ইনশাল্লাহ, সামনে যখন আরো সব ক্লাস গুলো করবেন, ফুল প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদের কাছে আরেকটা কোশ্চেন করেছি, চাইনিজ হোয়াইট, চাইনিজ হোয়াইট
একজন কমেন্ট করেছেন সব পিছে এসে প্রুফ করে তার সাবজেক্টটাই কঠিন আর ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ ডেফিনেটলি সবগুলো সাবজেক্টই কিন্তু ইম্পর্টেন্ট আর ভর্তি পরীক্ষার জন্য আসলে একটু কঠিন। এখন আমরা অনেকেই বলে এই যে মোটিভেশন মূলক কথাবার্তারা যে ইউনিভার্সিটিটা এটা কোনো ব্যাপারই না, তুমি 15 দিন পড়বা, তুমি 1 মাস পড়বা, পরেই তুমি চান্স পেয়ে যাবা, তুমি অনেক ভালো করবা। কিন্তু আমরা যে কোনো কাজ যে কোনো কিছু এটা যদি আমরা আসলে পরিশ্রম না করি তাহলে কি এটা কখনো সাকসেস পাওয়া সম্ভব? আমার কাছে মনে হয় না যে এটা সাকসেস পাওয়া সম্ভব। তাহলে এটা তাহলে এখন এটার জন্য আমাকে অ্যান্সারটা দিতে হচ্ছে যে আমাদের এই বছর আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যেটাই হোক, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির হিসাবটা বলি যে আমাদের এখানে টোটাল সিট 1700 সামথিং, তাহলে এখানে আমাদের প্রতি বছর বিগত বছরগুলোতে আমাদের এখানে পরীক্ষা দেয় 80,000, তাহলে সেখান থেকে আমাদেরকে এই কয়টা সিট আছে। তাহলে আমাদের কোশ্চেনটা কি সহজ করবে? যদি আমাদের এখানে সিটটা যদি 1,00,000 2,00,000 থাকতো তাহলে কিন্তু কোশ্চেনটা ইজি করতো, কারণ আমাদের সিটটাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ভর্তি পরীক্ষাটা নেওয়া হয় স্টুডেন্টকে বাদ দেওয়ার জন্য, স্টুডেন্টকে কিন্তু নেওয়ার জন্য না। কারণ স্টুডেন্ট যদি বাদ দিতে না পারে তাহলে এই সিটগুলোর ভিতরে এতগুলা স্টুডেন্টকে তারা ভর্তি করবে কিভাবে? এই জন্য সাবজেক্টগুলো আসলেই কঠিন করা হয়। আর যারা বলা হয় হ্যাঁ 15 দিন পরে তুমি ভালো করবা, তোমার অনেক ভালো, এইটা মানে যতটাই পজিটিভ কথাবার্তা আছে, কিন্তু আমি আসলে এটা বলি না। কারণ হলো যে আপনাকে এটা যদি আমি এখনই বলি তাহলে আপনি তো আপনি এমনিতেই অলস, আপনি আরো বেশি অলস হয়ে যাবেন। যেমন এখানে অনেকেই কমেন্ট করতেছে ঘুমায় যাচ্ছি, এটা পরে আসি নাই, ওটা করে আসি নাই, তাহলে সেখানে যদি আপনি পরিশ্রম না করেন তাহলে আপনি ভালোটা করবেন কিভাবে? আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আপনি যদি কোনো ভালো কিছু গেইন করতে চান ডেফিনেটলি আপনাকে পরিশ্রম করতে হবে, সেটা যে কোনো কাজে, সেটা পড়াশোনা হোক বা সেটা অন্য কোনো কাজে হোক। আচ্ছা অনেকেই কোশ্চেন করেছেন চাইনিজ হোয়াইট কি ভাইয়া? আচ্ছা অনেকেই আবার লিখেছেন যে চাইনিজ হোয়াইট না জানা আমি। আচ্ছা চাইনিজ হোয়াইট আমি কখনো এই যে একজন কমেন্ট করেছেন যে কঠিন দেখায়, আসলে আমি কখনো কঠিন কোশ্চেন করি না স্টুডেন্টদেরকে, আমি সবসময় ইজি কোশ্চেন করি। একটু আগে যেমন সবাই লেট অক্সাইড দেখে বলছেন যে অনেক বেশি সহজ ছিল, একইভাবে চাইনিজ হোয়াইট এর সংকেতটাও অনেক বেশি সহজ। জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড কে চাইনিজ হোয়াইট বলা হয়। জিঙ্ক অক্সাইড, তাহলে আমি আপনাদেরকে এই ছোট ছোট কোশ্চেনগুলো দিয়ে আপনাদেরকে আসলে যেটা বুঝাতে চাচ্ছি, হলো যে আমি জানি এই, আচ্ছা আপনারা এমন কেউ আছেন যে জিঙ্ক অক্সাইডের সংকেত পারেন না? জিঙ্ক অক্সাইড আমি যদি আপনাদেরকে বাংলায় বলতাম যে জিঙ্ক অক্সাইড সেটার সংকেতটা বলেন, তাহলে অবশ্যই আপনারা জেডেন ওটা লিখে দিতেন, আমাকে কমেন্টে জানিয়ে দিতেন। কিন্তু আমি কিন্তু জাস্ট কোশ্চেনটা ঘুরাই বলেছি যে চাইনিজ হোয়াইটের সংকেতটা কি। তো আমাদের কেমিস্ট্রিতে যে সমস্যাটা হয়, কেমিস্ট্রির সমস্যা হলো যে অনেকের কোশ্চিন ধরতে ধরাটা টাফ হয়ে যায়, কোশ্চিনটা বুঝতে পারে না যে এই কোশ্চিনটা আসলে কোনটা। কারণ কেমিস্ট্রিকে অনেক ঘুরায় পেঁচায় কোশ্চিন, কেমিস্ট্রি যে কোশ্চিন গুলো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে পাওয়া যায়, এই ঘুরানো পেঁচানো জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আচ্ছা একজন কমেন্ট করেছেন যে আমাকে ডিসমোটিভেট করলে আমি পড়ালেখা থেকে দূরে সরে যাই। এটা কিন্তু আপনাকে ডিমোটিভেশন না, এটা কিন্তু ডিমোটিভেশন না, এটা হলো যে আপনি যে এখন থেকে যে প্রিপারেশন নেবেন এই প্রিপারেশন আপনাকে যে খুব ভালোভাবে প্রস্তুতিটা নিতে হবে সেটার জন্য আপনাকে অ্যালার্ট করা। এটা কিন্তু আপনাকে কোনোভাবেই আপনাকে নেগেটিভ অর্থে কোনো কিছু বোঝানো হচ্ছে না। যেমন আপনি এখানে যেমন যে হ্যাঁ জিঙ্ক অক্সাইড অনেকেই কমেন্ট করেছেন যে জিঙ্ক অক্সাইড চাইনিজ হোয়াইট না জানা আমি, তাহলে চাইনিজ হোয়াইট না জানা আমি এখন আপনি জানেন না, এটা কিন্তু কোনো অপরাধ না।
কিন্তু আজকের পর থেকে যদি আপনি এটা জানার চেষ্টা না করেন তাহলে কিন্তু এটা অপরাধ, তাহলে কিন্তু আপনি মানে ডিমোটিভেশন মানে নিজের ডিমোটিভেট আপনি নিজেই হয়ে যাবেন, এটার জন্য আপনার আরেকজনের কথার কোনো কিছু নাই। আর আপনি যদি আরেকজনের কথায় যদি কনফিউজড হয়ে যান তাহলে আপনি ভর্তি পরীক্ষায় কি করবেন, কারণ এখানে তো আমি একজন কথা বলতেছি, ভর্তি পরীক্ষায় কিন্তু আপনার সাথে চারটা অপশন কথা বলবে, চারটা অপশন কিন্তু আপনার সাথে কথা বলবে, চারটা অপশন কিন্তু আপনাকে কনফিউজ করে দিবে যে এ অ্যানসার বি অ্যানসার সি অ্যানসার নাকি ডি অ্যানসার, চারটা অপশন কিন্তু আপনাকে কনফিউজ করে দিবে। সো আপনি আমার কথায় কিন্তু কনফিউজ হওয়া যাবে না, নিজের যেটা কনফিডেন্স সেটা কিন্তু আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে নিজের কনফিডেন্সটা, তবে কনফিডেন্স নিতে যে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। যেমন স্মার্ট হওয়া ভালো কিন্তু স্মার্টের নামে মডার্নও ভালো, কিন্তু মডার্নের জায়গায় যদি আপনি আলট্রা মডার্ন হয়ে যান তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়। ঠিক এখানেও ব্যাপারটা তাই, আপনার কনফিডেন্স অবশ্যই আপনার কনফিডেন্সটা আপনাকে ধরে রাখতে হবে, তবে সেই ক্ষেত্রে পারফেক্ট যে আপনার কনফিডেন্স যেটা সেটা আপনাকে রাখতে হবে। ওকে, তাহলে ডিমোটিভেট হওয়া যাবে না ভাইয়া কোনোভাবেই। ওকে, এরপরে আসি আমরা, আচ্ছা কমেন্টে হলো যে অনেকেই দেখলাম যে নাম জানতে চেয়েছেন, আচ্ছা নামটা বলা হয় নাই তাই তো, নিজের নাম নিজে বলতে আসলে একটু কেমন জানি মানে এটা আমার কাছে আসলে একটু আনিজি লাগে যে নিজের পরিচয়টা আসলে নিজে দেওয়া, কিন্তু এই জায়গায় আসলে আর ঠিক আছে জাস্ট ছোট্ট অনেকেই জানতে চাইছেন। আমার পরিচয়টা দিচ্ছি, এস ডট সাই, এর বেশি আর দিতে পারতেছি না, এই ব্যাপারে বলতে পারেন যে আমি অনেক বেশি একটু সাই ফিল করি যে এর এস ডট সাই এইটুকু বাকিটুকু আপনারা খুঁজে নিয়ে বা দেখে নিয়ে। ওকে, এবার আসি আমরা, আচ্ছা এবার আমি একটু আপনাদেরকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমি আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আচ্ছা একটু দেখেন তো, দেখতে পারেন একটু আমাকে কমেন্টে জানান দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানাতে হবে, আপনি কি বোর্ডটা দেখতে পাচ্ছেন?
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, এতক্ষণ আমি ওকে ক্লিয়ার আছে, একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমি আপনাকে একটা বোর্ড দেখানোর চেষ্টা করতেছি, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি আপনাকে একটা কোশ্চিন দেখাচ্ছি, কোশ্চেনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার ভাইয়া। একটা কোশ্চেন দেখাচ্ছি, কোশ্চেনটা কি দেখতে পাচ্ছেন এখন? ওকে, একটু কোশ্চেনটা পড়বেন। এখানে বলা হয়েছে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি এম থ্রি প্লাস আয়ন এর পাঁচটি ইলেকট্রন থ্রি ডি সাবশেলে অবস্থিত, এম থ্রি প্লাস আয়নটি কি হতে পারে? কোশ্চেনটা কি দেখতে পেরেছেন? আচ্ছা, অ্যান্সার সি দিয়ে ফেলেছেন। ওকে, কারণ এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2018-19 এর কোশ্চেন। তাহলে 18-19 এর কোশ্চেনে এখানে আমাদের যেটা, এখানে দেখেন আমাদের ইলেকট্রন বিন্যাস, তাহলে ইলেকট্রন বিন্যাসটা এখানে কিন্তু মৌলটাকে এম ধরে করা হয়েছে। এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসে। হ্যাঁ, এটার অ্যান্সারটা Fe3+ আয়নই হবে। ওকে, আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলা হয়েছে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান, কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান? ওকে, তাহলে এখানে দেখেন যে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন নিউট্রনের সংখ্যা সমান, এখানে বলা হয়েছে যে 9-4 বেরিলিয়াম। এটা কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2018-19 এর একটা কোশ্চেন, 18-19 এর কোশ্চেন, রিসেন্ট কোশ্চেনই বলা যায়। তাহলে এখানে আছে 99 ফ্লোরিন, এখানে আছে 23-11 সোডিয়াম প্লাস, আর এখানে 18-8 এখানে টু নেগেটিভ। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে ইলেকট্রন নিউট্রনের সংখ্যা সমান। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা এখানে বেরিলিয়ামে কয়টা? এখানে বেরিলিয়ামে চারটা। তাহলে বেরিলিয়ামে যদি এখানে চারটা হয়, আর এখানে আমাদের নিউট্রন সংখ্যা বের করার নিয়ম কি, তাহলে 9 থেকে এখানে 4 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা চারটা, নিউট্রন সংখ্যা পাঁচটা। একইভাবে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা, 9টা, আর এখানে নিউট্রন সংখ্যা হবে 10টা। এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে, যেহেতু এখানে একটা প্লাস সাইন আছে তাহলে একটা কি হবে, বাদ যাবে। তাহলে এখানে হলো 10টা, আর এখানে কয়টা, 12টা, আর মানে নিউট্রন সংখ্যাটা
12টা এখানে দেখেন যে এখানে ইলেকট্রন সংখ্যা 8 আর এখানে কি আছে 2 নেগেটিভ তাহলে এটা কি হবে 8 প্লাস 2 ইকুয়াল 10 আর এখন এখানে আমরা যদি নিউট্রন সংখ্যাটা যদি আমরা বের করি তাহলে 18 এখানে 8 বাদ দিলে তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো তাহলে নিউট্রন সংখ্যা কত 10 তাহলে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যাও 10 এখানে আমাদের নিউট্রন সংখ্যাও 10 তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি তাহলে आंसर কোনটা হবে 18 এখানে অক্সিজেন আচ্ছা এবারে একটু আমরা একটু বিক্রিয়াতে আসি প্রথম দুইটা আমরা সহজ কোশ্চেন রাখছিলাম একটু এইটা একটু দেখার চেষ্টা করেন নিচের বিক্রিয়ার স্কিমে x ও y কি নিচের বিক্রিয়ার স্কিমে x ও y কি তাহলে এখানে দেখেন CH3 CH2 CH2 Br এরপরে এখানে একটা x দেওয়া হয়েছে এরপরে আপনার সায়ানাইড সাথে আমাদের সায়ানাইড যোগ করছে দেন আমাদের এখানে y দেওয়া হয়েছে y এর পরে আমাদের একটা অ্যাসিড তৈরি করছে সবাই দেখতে পেরেছেন তাহলে এটা যদি আমরা একটু বলি এখানে দেখেন আমাদের অপশন দেওয়া আছে একটু খেয়াল করেন একটু অপশনগুলো আমাদের অপশন দেওয়া আছে এ নম্বরে দেখেন x = অ্যামোনিয়া y = কি HCl দেখেন এখানে আবার আছে যে HCl টা কিন্তু আবার অ্যাকুয়াস এটা কিন্তু কন্ডিশন একটা জলীয় দ্রবণ এরপর দেখেন b নম্বরে যেটা আছে যে x = পটাশিয়াম সায়ানাইড ইন C2H5OH এটা দিয়ে যেটা বোঝানো হয়েছে এই পটাশিয়াম সায়ানাইডটা অ্যালকোহলীয় দ্রবণে আছে অ্যালকোহলীয় দ্রবণে এবং দেখেন ওয়াইটটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ AQ তে অ্যাকুয়াস বোঝায় এরপর দেখেন x = এখানে কি আছে পটাশিয়াম সায়ানাইড ইন C2H5OH তার মানে পটাশিয়াম সায়ানাইডটা অ্যালকোহলীয় দ্রবণ আর y হলো যে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অ্যাকুয়াস দ্রবণ এখানে d নম্বর অপশনে আছে আমাদের x = হাইড্রোজেন সায়ানাইড আর y টা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো কি অ্যাকুয়াস এখন এখানে দেখেন আমাদের এ নাম্বার অপশন কিন্তু আমাদের অটোমেটিক আমরা বাদ দিয়ে দিতে পারি একটু দেখেন এখানে কিভাবে আপনি টেকনিকটা করবেন আপনি যদি কোশ্চেনটা নাও পারেন এখানে টেকনিক করা যায় যোগ যোগে দেখেন এ নম্বরে আছে আমাদের x = অ্যামোনিয়া আর y = HCl তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু x দিয়ে বিক্রিয়া করার পরে আমাদের উৎপাদটা কিন্তু হয়েছে কি এখানে সায়ানাইড তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু আমাদের অটোমেটিক কি পড়ে যায় বাদ পড়ে যায় এখন বি নম্বরে আছে পটাশিয়াম সায়ানাইড দেখেন খেয়াল করে তাহলে পটাশিয়াম সায়ানাইড এটা কিন্তু আমাদের অপশনে আসে কিন্তু দেখেন ওয়াই নম্বরে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখন আপনি বলেন ওয়াই নম্বর সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ক্ষার দ্রবণ তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আপনি ক্ষার দিয়ে যদি বিক্রিয়া করান তাহলে আপনার ওয়াই এর পরে উৎপাদটা কিন্তু আপনার তৈরি হয়েছে অ্যাসিড আপনি কি ক্ষার দিয়ে বিক্রিয়া করে কি অ্যাসিড তৈরি করবেন তৈরি করবেন না কিন্তু তাহলে এখন সি নাম্বার অপশনে আছেন সি নাম্বার অপশনে দেখেন x = পটাশিয়াম সায়ানাইড তাহলে পটাশিয়াম সায়ানাইড দিলে কিন্তু আমাদের x দিয়ে যদি বিক্রিয়া করায় তাহলে এখানে আমাদের সায়ানে উৎপাদ আমরা পাচ্ছি এখন y নাম্বার অপশনে আছে দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস তাহলে কিন্তু এই অপশনটা আমরা নিতে পারি কারণ হাইড্রোক্লোরিক কি একটা অজৈব অ্যাসিড তাহলে অজৈব অ্যাসিড দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে কিন্তু আমরা জৈব অ্যাসিড পাবো এখন ডি নাম্বার অপশনে আসি এটাও চেক করতে হবে আমাদের যে x = হাইড্রোজেন সায়ানাইড এটা দিয়েও কিন্তু আমরা x এর বিক্রিয়াটা করতে পারি কারণ এখানে আমাদের সায়ানাইড আছে কিন্তু y নম্বরে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি আপনি করেন তাহলে কি আপনি অ্যাসিড কি পাবেন আপনি পাবেন ক্ষার তাহলে দেখেন এই বিক্রিয়াটা এটা কিন্তু জৈব যৌগ এই জৈব যৌগের কোশ্চেনটা আপনি যদি না পড়েন কিন্তু মানে আপনার যদি জানা না থাকে কিন্তু পরীক্ষার হলে যদি আপনি একটু আপনার মাথাটাকে যদি খাটান তাহলে কিন্তু আপনি এটা অ্যানসার বের করতে পারতেছেন এখন বলেন যে রসায়নে রস আছে কি নাই আর এতটা কি কঠিন মনে হচ্ছে যারা জৈব যৌগ নিয়ে এখন একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন আমি এতক্ষণ কমেন্ট আসলে চেক করি নাই এটা আপনাদেরকে সলভ করে দিচ্ছিলাম এখন একটু দেখি যে আপনাদের কাছে এখন জৈব যৌগ কঠিন মনে হচ্ছে কি না এই কোশ্চেনটা সলভ করার পরে আপনি একটু কমেন্টে আমাকে জানান ইয়েস অর নো
একটু জানান। এখনো সবাই নো কেন? এখনো সবাই নো কেন? এই কোশ্চেনটা কিন্তু অ্যানসার করার জন্য কিন্তু আমাদের কিন্তু যৌগ যৌগ পড়ার দরকার ছিল না। এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের যে লজিক, এটা কিন্তু আমরা লজিক দিয়ে কিন্তু এই বিজ্ঞানটা করে ফেলেছি। ইয়েস নো, ইয়েস নো। আচ্ছা যাই হোক, ফার্স্ট ফার্স্ট একটু মনে হবেই, যারা হয়তো নো জানাচ্ছেন তারা হয়তো যুব যুগে একেবারেই, অনেকে আবার মজা করবে এগুলো লিখতে পছন্দ করেন, সবাই যেহেতু সবার কমেন্ট দেখতেছে। এখন তো আসলে অনলাইনে, তো এই জন্য আসলে বোঝাটা মুশকিল। যাই হোক, আমরা একটু নেক্সট কোশ্চিনে যাই। আমাদের কিন্তু কেমিস্ট্রি কিছু কোশ্চিন যেমন ইনফরমেশন মূলক আছে, কিছু কোশ্চিন আছে লজিক, লজিক দিয়ে বোঝা যায়। যেমন আমরা আরেকটা কোশ্চিন আসতেছি আপনাদেরকে দেখাবো, একটু স্লাইডে দেখার চেষ্টা করেন। এখানে বলা হয়েছে নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি, নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি। তাহলে এখানে আমাদের এ নাম্বার অপশনে আছে দেখেন 0.1 মোলার অ্যামিনিয়া, বি নাম্বার অপশনে আছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, সি নাম্বার অপশনে আছে 0.1 মোলার অ্যামিনিয়াম ক্লোরাইড, আর ডি নাম্বার অপশনে আছে 0.1 মোলার সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। আচ্ছা তাহলে এখানে দেখেন আমাদের এ নাম্বার অপশনটা, যেটা এ নাম্বার অপশনটা কিন্তু আমাদের একটা ক্ষার, অ্যামিনিয়াও একটা ক্ষার, বি নাম্বার অপশন যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও আমাদের ক্ষার, সি নাম্বার অপশনে হলো অ্যামিনিয়াম ক্লোরাইড এটা হলো লবণ, আর ডি নাম্বার অপশনে হলো সোডিয়াম ইথানয়েড এটাও কিন্তু লবণ। আচ্ছা এখন আমরা যেটা জানি সেটা হলো যে আমাদের পিএইচ এর যে মানটা, তাহলে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটা নিরপেক্ষ, সেটাকে আমরা লবণ বলতে পারি, আর পিএইচ এর মান যদি 7 থেকে বড় হয়ে যায় তাহলে সেটা ক্ষারীয় দ্রবণ, আর 7 চেয়ে কম হইলে অম্লীয় দ্রবণ। তাহলে এখানে দেখেন আমাদের সেটার দরকার পড়তেছে না, কারণ এখানে আমাদের ম্যাথমেটিক্যাল আমরা করব না। এখানে আমাদের তাহলে লবণ, লবণের কি আমাদের পিএইচ ইকুয়াল টু কি 7, তাহলে এটা আমাদের অটোমেটিক বাদ, তাহলে সি নাম্বার অপশনটা এবং ডি নাম্বার অপশনটা কিন্তু আমাদের বাদ। তাহলে এখন বাকি থাকে আমাদের এ এবং কি বি। তাহলে অ্যামিনিয়া এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটার মধ্যে তীব্র ক্ষারীয় কোনটা? এই দুইটার মধ্যে তীব্র ক্ষারীয় কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 2017-18 একটা কোশ্চেন। আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা একটু দেখেন, আমি আপনাদের জন্য কোশ্চেন একটু সাজাইছি যে একটা সহজ কোশ্চেন একটা একটু টাফ। এটা একটু দেখেন, ম্যাঙ্গানেট আয়নকে ইথানয়েড আয়ন দিয়ে বিজারিত করলে ম্যাঙ্গানিজের জারণ মান হলো, এখন এটা ঢাকা ইউনিভার্সিটি 2017-18 সালের কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটিতে ওই বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 70-80% স্টুডেন্ট বুঝতেই পারে নাই ইথানয়েড আয়ন কোনটা। এইটার জন্য আমি আপনাদের কাছে কমেন্ট নিতে চাই, এই আয়নটার সংকেত একটু আপনারা একটু আমাকে কমেন্টে জানান, দেখি পারেন কিনা ইথানয়েড আয়ন। অনেকে 5-এর সি অ্যান্সার দিয়ে ফেলছেন, আমি জানি অ্যান্সার অ্যান্সার যারা দিয়ে ফেলছেন আমি জানি যে তারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি দেখে ফেলছেন, সেখান থেকে অ্যান্সার দিয়েছেন। আমি কিন্তু আপনাদের কাছে অ্যান্সারটা চাই নাই, আমি কিন্তু চেয়েছি ইথানয়েড আয়নের সংকেতটা। এটা তো আপনারা অলরেডি হলো যে আপনাদের কাছে বিগত 10 বছরের হয়তো ইউনিভার্সিটি কোশ্চেন গুলো আছে,
অলরেডি আপনি সেগুলা দেখে ফেলছেন মুখস্থ করে ফেলছেন অটোমেটিক দেখলেই অ্যানসার পাচ্ছেন তাহলে এইটা কিন্তু আমার কোশ্চেন ছিল না আমার কিন্তু কোশ্চেন ছিল ইথানয়েড আয়নের সংকেতটা এবং ওই বছর কিন্তু আমি যেটা বলেছি যে 70 থেকে 80% স্টুডেন্ট আপনার এই ইথানল আয়ন যেটা এটা বুঝতেই পারে না একটু পরে আমি যখন আপনাদেরকে বোর্ডে লিখে দিব আপনারাও খুব অবাক হয়ে যাবেন যে ভাইয়া আসলে কি এইটার সংকেত এটা আমরা সবাই মনে অক্সালেট আয়নের সঙ্গে শুনেছি অক্সালেট আয়নের নাম শুনেছি অক্সালেট আয়ন এই অক্সালেট আয়নটাকেই কিন্তু আমাদের কি বলা হয় ইথানয়েড আয়ন এটা বলা হয় এটার বিক্রিয়া দিয়ে আমি আপনাদেরকে পরে যখন ক্লাস হবে রেগুলারলি তখন দেখাই দেব এখন একটু আমরা কারণ আমার হাতে মোটামুটি 20টা কোশ্চেন আছে 20-22টা আপনাদের জন্য সিলেক্ট করে এনেছি এগুলো একটু আপনাদেরকে দেখাতে হবে নেক্সট যেটা আচ্ছা অক্সালেট আয়নের সংকেতটা কি আপনারা সবাই লিখে নিতে পারছিলেন আমি ভাই আগে মুছে দিয়েছিলাম আচ্ছা নেক্সট কোশ্চেনটা একটু দেখেন নিম্নের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায় নিম্নের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায় দেখেন এ নম্বরে আছে CH2 NH2 COOH বি নম্বরে আছে CH3 CH NH2 COOH এখানে CH3 2 C ডাবল বন্ড CHCl আর CH3 CH2 COOH আচ্ছা আমাদের অপটিক্যাল আইসোমার বা আলোক শক্তির যৌগ বা আলোক সমানুতা যেটাই আমরা বলি এটার মেইন কন্ডিশন কি এটার মেইন কন্ডিশনটা হলো যে আমাদের যেটা মেইন কন্ডিশন সেটা হলো যে আমাদের একটা যে কার্বন থাকবে সেই কার্বনের চারটা যে হাত আছে সেই চারটা হাত যদি ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত থাকে তাহলে সেইটাকে বলা হয় কাইরাল কার্বন আলোক সমানুর পূর্ব শর্তটা হলো আমাদের এখানে কাইরাল কার্বন থাকতে হবে তাহলে কাইরাল কার্বন হলো যে এই যে আমাদের যে চারটা হাত তাহলে চারটার ক্ষেত্রে আমাদের চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে চারটা কি থাকতে হবে ভিন্ন ভিন্ন মূলক আচ্ছা আপনাদের ইন্টারমিডিয়েট এর বইয়ে খুব কমন একটা জিনিস আছে ল্যাকটিক অ্যাসিড সবাই হয়তো পড়ে এসেছেন ল্যাকটিক অ্যাসিড একটা ডি ল্যাকটিক অ্যাসিড একটা এল ল্যাকটিক অ্যাসিড তাহলে ডি ল্যাকটিক অ্যাসিডে এখানে যদি আমরা সংকেত লিখি যে আমাদের এখানে CH3 এটা COOH এখানে হাইড্রোজেন আর এখানে হলো হাইড্রোক্সিল তাহলে একটু খেয়াল করলে দেখেন যে এখানে আমাদের কার্বন একটা তাহলে এই যে চারটা হাত তাহলে এখানে মিথাইল একটা মূলক এখানে হাইড্রোক্সিল একটা মূলক এখানে কার্বক্সিলিক একটা অ্যাসিড মূলক আছে এখানে একটা হাইড্রোজেন মূলক তাহলে এখানে কিন্তু কার্বনের চারটা হাত কিন্তু চারটা ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তাহলে এইটাকে বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড যেটাকে সর্বনামে আমরা এইভাবে লিখি সংক্ষেপে DL ডি ল্যাকটিক অ্যাসিড এই ডি ল্যাকটিক অ্যাসিড এটা কিন্তু একটা আলোক সক্রিয় যৌগ বা এটা কিন্তু আলোক সমানুতা দেয় তাহলে আমাদের এই কোশ্চেনটা যে কোনো ইউনিভার্সিটিতেই আসে আমি তো আসলে কথা বলার সময় ঢাকা ইউনিভার্সিটিটাই মুখে বেশি চলে আসে এটার জন্য মন খারাপ করার কোনো কিছু নাই কারণ আমাদের সবার আগে প্রিভিয়াস ইয়ার গুলোতে যেটা হয়েছে সবার আগে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটাই আগে হয়ে যায়
তো আমাদের যে কোনো ইউনিভার্সিটিতে যদি এই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আমাদের নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ বা নিচের কোনটি আমাদের আলোক সমানতা দেয় সেইটার জন্য কিন্তু আপনার জৈব যৌগের অনেকগুলো সংকেত আপনাকে মুখস্থ করে যাওয়ার কোনো দরকার নেই আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো যে আপনাকে যে সংকেতগুলো দেওয়া থাকবে সেই সংকেতগুলো থেকে আপনি আগে একটা কার্বন আলাদা করবেন আগে একটা কার্বন আলাদা করবেন এবং এই কার্বনের সাথে যে মূলকগুলো থাকবে সেখানে যদি আপনি চারটা মূলক আইডেন্টিফাই করতে পারেন এবং সেই চারটা মূলক ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে ভিন্ন ভিন্ন মূলক যদি এরকম যদি হয়ে যেত যে এখানে হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে তাহলে কিন্তু এটা আলোক সমানতা দিত না বা এখানে মিথাইল মূলক আছে এখানেও মিথাইল মূলক আছে তাহলে যদি রিপিটেড কোন মূলক থাকে চারটার ভিতরে তাহলে সেটা কিন্তু কোনোভাবেই আলোক সমানতা যৌগ হবে না তাহলে যারা বলছিলেন যে জৈব যৌগ অনেক কঠিন এখন কি জৈব যৌগ এত কঠিন কি মনে হচ্ছে এইটা পড়ার জন্য কিন্তু আপনাকে বই থেকে অনেক কিছু মুখস্থ করে ফেলতে হচ্ছে না আপনি কিন্তু জাস্ট যে কোনো আমাদের সংকেত দিয়ে যদি আসে তাহলে সেখানে আপনার জাস্ট একটা কাজ থাকবে সেটা হলো যে আপনি চারটা মূলক আপনি আলাদা করে ফেলবেন ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই আচ্ছা নেক্সট কোশ্চেন আবার ইজি একটা কোশ্চেন দেখেন এখানে বলা হয়েছে যে কোন প্রক্রিয়ায় 234-90 থোরিয়াম থেকে 234-91 প্যালাডিয়াম তৈরি হয় তাহলে এখানে বলা হয়েছে যে আলফা এমিশন বিটা গামা এন্ড নিউট্রন এখন বলতে পারেন যে ভাইয়া এই সহজ জিনিসটা আপনি আমাদেরকে কেন দেখাচ্ছেন আলফা বিটা গামা এটা আমরা অনেক ভালো পারি অনেক ভালো পারি আচ্ছা কিন্তু মজার যে ব্যাপারটা সেটা হলো যে এই আলফা এবং বিটা এই আলফা বিটা থেকে আপনার কোশ্চেন একটা আসবেই সেটা কেমিস্ট্রি থেকেও আসতে পারে সেটা ফিজিক্স থেকেও আসতে পারে এই জন্য আলফা বিটা নিয়ে আলোচনা দেখা যায় যে বছর কেমিস্ট্রিতে চলে আসে সেই বছর ফিকা আলফা পার্টিকেল বিটা পার্টিকেল এটা কিন্তু আপনার ফিজিক্সেও আছে এটা কিন্তু আপনার কেমিস্ট্রিতেও আছে তো এই জিনিসটা আমাদের সবসময় এটা চলে আসে এখন এখানে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা অ্যানসারটা কি হবে কারণ এখানে কিন্তু শুধুমাত্র নিচে চেঞ্জ হয়েছে তাহলে বিটা পার্টিকেলের সংকেত কিন্তু আমরা সবাই জানি জিরো মাইনাস ওয়ান ইলেকট্রন আর আমাদের আলফা পার্টিকেলটা হলো ফোর টু হিলিয়াম এটা না দিলেও চলে এবার দেখেন আমরা আরেকটা জৈব যৌগের কোশ্চেনে চলে গেছি একটু খেয়াল করেন এখানে বলা হয়েছে যে C6H5CHO তো C6H5 তার মানে কি এটা একটা বেনজিন আর বেনজিনের মাথায় এখানে কি আছে CHO আছে তাহলে এটা কি বেনজাল ডিহাইড তাহলে বেনজাল ডিহাইডের মধ্যে আমরা কি দিচ্ছি মিথাইল অ্যামিন CH3NH2 এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দেখেন 2017-18 একটা কোশ্চেন তাহলে এখানে আমাদের দেখেন কিউ আছে কিউ সাথে এখানে কি পানি তাহলে আমাদের কিউ এর আণবিক সংকেতটা আমাদের জানতে চেয়েছে কিউর আণবিক সংকেত এখন দেখেন এই কোশ্চেনটা অ্যানসার করার জন্য কিন্তু আপনাদের জৈব যৌগের বিক্রিয়া এগুলা পড়তে হবে না এখানেও আপনি একটু লজিক দিয়ে দেখে অ্যানসারটা করতে পারবেন এখানে দেখেন C6H5CHO + CH3NH2 তাহলে এখানে আপনাকে কিন্তু একটা উৎপাদ পানি দিয়ে দেওয়া হয়েছে যদি পানিটা দিয়ে না দিত তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম হয়ে যেত কিন্তু পানিটা দেওয়ার কারণে আপনার জন্য ইজি হয়ে গেছে যেটা কারণ হচ্ছে আপনি একটা থেকে এখানে একটাই কাজ আপনার একটা থেকে হাইড্রোজেন বের করে নিয়ে আসবেন আরেকটা থেকে OH বের করে নিয়ে আসবেন তাহলে হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি হয়ে যাবে পানি তৈরি হয়ে যাবে আর বাকিটা কি হয়ে যাবে জয়েন হয়ে যাবে তাহলে বাকিটা জয়েন হয়ে গেলে বলেন তো এবার একটু আমি কমেন্ট চেক করতে চাই অ্যানসারটা কোনটা
একটু আমাকে জানিয়ে দিন। অনেকে কমেন্ট করেছেন এই নাম্বারটা অ্যাসারি, তাহলে এখন কি আপনাদের কাছে যোগ যোগ কি কঠিন মনে হচ্ছে? তবে এখানে একটা কথা আছে, কথাটা হলো যে আপনার আমি একটু আপনাদের জন্য ইচ্ছা করেই যোগ যোগের যে সহজ যে কোশ্চিন গুলো ওগুলো একটু সিলেক্ট করে এনেছি, এখানে একটু আমি পার্সিয়ালিটি করেছি আপনাদের সুবিধার জন্যই, যেন আপনারা প্রথম অবস্থায় যোগাযোগটা দেখে ভয় না পেয়ে যান। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই একটু। নেক্সট কোশ্চেন দেখেন যে নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন, নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন। এখানে বলা হয়েছে যে নিকেল 2+, এখানে আয়রন 2+, এখানে কপার 2+ এবং জিঙ্ক 2+। নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, তাহলে এটা আমাদেরকে পড়তে হবে। আমরা এখানে এই পড়াটা মনে সবাই পড়েছেন যে ডি ব্লক এলিমেন্টস এবং অবস্থান্তর ধাতু, এটা খুব নর্মাল একটা পড়া সবাই পড়ে আসে যে সকল অবস্থান্তর ধাতু ডি ব্লক এলিমেন্টস, বাট সকল ডি ব্লক এলিমেন্টস অবস্থান্তর ধাতু না। তাহলে সেটা আমরা যখন নেক্সট আমরা যখন কেমিস্ট্রি, আজকে তো ওভারঅল ক্লাস, সবগুলো কোশ্চেন আসলে ব্যাখ্যা করতে গেলে আসলে টাইম পাওয়া যাবে না। তারপরে এখানে হালকা একটু বলে দিচ্ছি, সেটা হলো যে আপনার এখানে আমাদের যে আছে যে নিকেল 2+, আয়রন 2+, কপার 2+ এবং জিঙ্ক 2+, তাহলে এখানে আপনার 3D অরবিটাল দিয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে, 3D অরবিটাল দিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে জিঙ্কে আমাদের যেটা আছে, সরাসরি আমি অ্যান্সারটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে অ্যান্সারটা হলো জিঙ্ক 2+। অ্যাসেটা জিঙ্ক 2+ এই কারণে, কারণ হলো যে আপনার জিঙ্ক আমাদের কত 30, তাহলে জিঙ্ক যদি 30 হয় তাহলে 2+ এর জন্য জিঙ্ক কত হয়ে যাবে 28 হয়ে যাবে। তাহলে জিঙ্ক যদি 28 হয়, আপনার নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে আমাদের, তাহলে নিষ্ক্রিয় গ্যাস আর্গন, নাম শুনেছেন নিশ্চয়ই, তাহলে আর্গন যে গ্যাস আছে, আর্গনে আমাদের ইলেকট্রন বিন্যাস কত, আর্গন ইলেকট্রন সংখ্যা কয়টা, 18টা। তাহলে আমরা যদি সরাসরি যদি এখানে লিখি যে আর্গন, তাহলে আর্গন লেখা মানে কিন্তু এখানে আমাদের 18টা ইলেকট্রন এখানে লেখা আমাদের হয়ে গেছে, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে একইভাবে তাহলে 18টা এখানে হয়ে গেছে, তাহলে আমাদের কি থাকে 3d অরবিটাল। তাহলে 3d অরবিটালে আমাদের এখানে 3d10 হবে, 3d কি হবে, 3d10 হবে। 3d10 হওয়ার জন্য যেটা হয়েছে যে এটা আমাদের বর্ণহীন হয়ে গেছে, কারণটা হলো আমাদের কোন দ্রবণটা যে আমাদের রঙিন হবে এটার জন্য শর্ত হলো এখানে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকবে, ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকবে। কিন্তু এখানে পূর্ণ হওয়ার কারণে, এখানে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এই জিঙ্ক 2+ দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, আশা করি এটা সবাই বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করেন, এখানে আছে আমাদের আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি, আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি। এটা কিন্তু আমাদের পরিবেশ রসায়নের একটা কোশ্চেন এবং ঢাকা ইউনিভার্সিটি 2015-16 এই কোশ্চেনটা আসছে। সবাই দেখেছেন মনে হয়। আচ্ছা আমাদের আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতি করুন, এটা আমাদের আমরা নর্মালি বিচ্যুতির ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে আমাদের আণবিক ভর,
আণবিক ভর যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, আর আণবিক ভর যত কম হবে বিচ্যুতিও তত কম হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে প্রথমে এটা বলি যে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড, তাহলে এই ক্ষেত্রে আমাদের আণবিক ভর এখানে সবচেয়ে বেশি কার? কার্বন ডাইঅক্সাইডে। এর চেয়ে কম কার? নাইট্রোজেনের। তার চেয়ে কম কার? হাইড্রোজেনের। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল যে মানে নিচের কুণ্ডের বিচ্যুতি বেশি বা নিচের কুণ্ডের বিচ্যুতি কম, এইভাবে কোশ্চেন যেটা হবে। তাহলে আণবিক ভর যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, তাহলে এখানে সবচেয়ে বিচ্যুতি কার বেশি? কার্বন ডাইঅক্সাইডের। তার চেয়ে কম কার? নাইট্রোজেনের। সবচেয়ে কম কার? হাইড্রোজেনের। এটা হলো আমাদের একটা শর্ত। কিন্তু এখানে আরেকবার একটু খেয়াল করেন, এখানে একটু ঝামেলা আছে। কেমন ঝামেলা আছে? এখানে দেখেন এ নাম্বার অপশনে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, অ্যামোনিয়া আছে। একটু খেয়াল করেন, একটু ব্যাখ্যা করে দেখান। হাইড্রোজেন 2, নাইট্রোজেন 28, কার্বন ডাইঅক্সাইড 44 আর অ্যামোনিয়া 17, তার মানে এটা সঠিক না। বি নাম্বারে আছে হাইড্রোজেন 2, নাইট্রোজেন 28, অ্যামোনিয়া 17, কার্বন ডাইঅক্সাইড 44, আমাদের এই লজিকে এইটাও সঠিক না। সি নাম্বারে আছে কার্বন ডাইঅক্সাইড বেশি, অ্যামোনিয়া বেশি, হাইড্রোজেনের পরে নাইট্রোজেন, তাহলে এটাও সঠিক না। তাহলে ডি নাম্বারে আছে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন হাইড্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রেটার দেন অ্যামোনিয়া। তাহলে আণবিক ভরের কন্ডিশন অনুযায়ী চারটা অপশনের একটাও কিন্তু আমাদের কাছে সঠিক মনে হচ্ছে না। তাহলে এখানে কিন্তু আমাদের সেকেন্ড আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড আরেকটা কন্ডিশন, এখানে কিন্তু আসলে আমাদের সঠিক অ্যান্সার আছে। অনেকেই কিন্তু কনফিউজড হয়ে গেছিল ওই বছর যে এখানে আমাদের কোনো সঠিক অ্যান্সার নাই। এখন আপনারা হয়তো বলে দিচ্ছেন, হয়তো আমি অপশন কমেন্ট চেক করতেছি না, হয়তো বলে দিচ্ছেন যে ভাইয়া অ্যান্সার বি নাম্বার। হ্যাঁ, অ্যান্সার বি নাম্বার, কিন্তু এখন কিন্তু আপনি বলে দিচ্ছেন এই কারণে, কারণ হয়তো যে কোশ্চেনটা আপনাদের কাছে অলরেডি আছে, এটা সলভও আছে। এখানে আমি আপনাদের একটা কোশ্চেন করি, সেটা হলো যে বলেন তো এই কোন ইয়ারের কোশ্চেন কঠিন হয়, জোড় বছর নাকি বিজোড় বছর, ইভেন নাকি অড? আপনি একটু কমেন্টে ই এবং ও দিয়ে লিখেন। আমাকে একটু বলবেন যে কোন বছরের কোশ্চিন, কোন বছরের কোশ্চিন কঠিন কোন বছরের কোশ্চিন কঠিন হয়। ইতে ইভেন, ওতে অড, জোর নাকি বিজোড়? অনেকে ই লিখছেন, অনেকে ও লিখছেন, কিছু আছে সুবিধাবাদী, ই প্লাস ও, অনেক চালাক, প্রতি বছর সারা বছর। মজার ব্যাপারটা হলো আসলে কোশ্চিন প্রতি বছরই কঠিন হয়, প্রতি বছরই সহজ হয়। কিভাবে হয় এটা? এটা হলো আসলে আমি নিজে কোনবার পরীক্ষার্থী, আমি নিজে যে বছর পরীক্ষার্থী সেই বছরের কোশ্চিনটা সবচেয়ে কঠিন মনে হয়। আগের বছরের কোশ্চিন দেখলেও সহজ মনে হয়, পরের বছরের কোশ্চিন দেখলেও সহজ মনে হয়। কারণ আগের বছরের কোশ্চিনটাও আপনি পরীক্ষা হলে বাইরে থেকে দেখেন, আপনি কোনো একটা বইয়ের ভিতরে দেখেন, সেখানে সলভ সহ দেখেন। পরের বছরের কোশ্চিনটাও আপনি এই বাইরে থেকে দেখেন, কোনো বই থেকে দেখেন বা কারো হাতে থেকে দেখেন, তখন আপনাদের কাছে মনে হয় যে এক বছর আগে পরীক্ষা দিলে আমি প্লেস করতাম, এক বছর পরে পরীক্ষা দিলেও আমি প্লেস করতাম। কোশ্চিন সবসময় কঠিন মনে হয় যে বছর নিজে পরীক্ষা দেয়, কারণ ওই বছরের কোশ্চিনটা আপনার জন্য নতুন। ওই বছরের কোশ্চিনটা কিন্তু আগে কখনো কেউ দেখে নাই। ওই বছরের কোশ্চিনটা আপনাকে পরীক্ষার হলেই কিন্তু ফেস করতে হবে। পরীক্ষার হলে যখন আপনি ফেস করবেন, তখন কিন্তু আপনার কাছে কোশ্চিনটা কঠিন মনে হয়।
আমার কাছে যেটা মনে হয় যে এই কথাই অন্তত আমার সাথে সবাই একমত হবে যে ভাইয়া কোশ্চিন কঠিন হয় যে বছর নিজে পরীক্ষা দেয়। যাই হোক, তাহলে ওই বছরের ক্ষেত্রেও এটা হয়েছিল। ওই বছরের ক্ষেত্রেও দেখেন আবারও আমি দেখাচ্ছি সেটা, ওই বছরেও এটা হয়েছিল যে এখানে সবার কাছে মনে হয়েছিল যে এখানে আসলে অপশনটাই নাই, কিন্তু এখানে অপশনটা বি নাম্বার। এখানে দেখেন হাইড্রোজেন নাইট্রোজেন অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড। এখানে আমাদের ফার্স্ট লজিকটা হলো আপনি যখন সিঙ্গেল পাবেন যে শুধু হাইড্রোজেন নাইট্রোজেন মানে এইভাবে গ্যাটার তেল দিয়ে এইভাবে দেওয়া হয় না যে নিচের গুণটির বিচ্যুতি বেশি বা কম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অ্যান্সারটা করা ইজি। কিন্তু এইটার ক্ষেত্রে যখন আপনি করতে হবে তখন চারটাই আপনাকে চেক করতে হবে। এখন চারটাই চেক করলে হাইড্রোজেন নাইট্রোজেন কোন পর্যন্ত ঠিক আছে, ওখানে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়ে ঝামেলা করে দিছে কে অ্যামিনিয়া। এটার জন্য আপনার সেকেন্ড কন্ডিশন হলো যে এক মৌল যে গ্যাস আর ওটা হলো কি দ্বিমৌলর গ্যাস, দ্বিমৌল গ্যাসের বিচ্যুতিটা এক মৌল গ্যাসের চেয়ে বেশি। তাহলে আমাদের যদি সিঙ্গেল মৌল মানে একটা মৌল দিয়ে যদি আমাদের অপশন গুলা থাকে তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনে যাওয়ার দরকার নাই, কিন্তু যখন আমাদের এরকম করে দিবে তখন কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশনে যেতে হবে যে আণবিক ভর যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, এইটা একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলো যে একটা মৌলর অধিক দ্বিমৌল যখন থাকবে তখন কিন্তু তার বিচ্যুতিটা বেশি হবে। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। সেই শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কেমিস্ট্রিতে অনেকগুলো পার্ট আছে, গ্রাফিক্যাল পার্টটাও আছে। আপনাদেরকে কোশ্চেন গুলো না দেখালে তো অনেকেই হয়তো ভাবতেন যে ভাইয়া এমনি বলতেছে, যেমন অনেকে এই যে কমেন্টে লিখছেন যে সবাই সবার সাবজেক্টটাকে কঠিন করে দেখায়। তো আমি আসলে আমি নিজে কিছু দেখাতে চাচ্ছি না, ঢাকা ইউনিভার্সিটি যেভাবে তার কোশ্চেন প্যাটার্ন করে সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সালের কোশ্চেন, কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সংগতিপূর্ণ, কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সংগতিপূর্ণ। কোশ্চিনটা দেখার পরে আমি আপনাদেরকে আমার নিজের থেকে আরেকটা কোশ্চিন করতে চাই, আমি সেটা করি। সেটা হলো একটু খেয়াল করবেন এই পরিবেশ রসায়ন থেকেই কোশ্চিন করব, পরিবেশ রসায়ন থেকেই কোশ্চিন করব। সেটা হলো যে স্থির চাপে, একটু শুনুন ভালো করে, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। আমি এই নাম্বার অপশন দিয়েছি চার্লসের ল, চার্লস ল। এখানে আমি সংক্ষেপে লিখি, একটু আপনি বুঝলেন, আমি বলে দিচ্ছি বয়েলস ল। এখানে সি নাম্বার হলো গে-লুসাকের ল, গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, সূত্রটি কার? এ নাম্বার চার্লসের সূত্র, বি নাম্বার বয়েলের সূত্র, সি নাম্বার গে-লুসাকের সূত্র, ডি নাম্বার দিয়েছি আমি নান অফ দিস। আপনারা সবাই একটু আমাকে কমেন্টে একটু অ্যান্সারটা জানান। আচ্ছা দেখেন, আমি সেই প্রথমে বলছিলাম যে আমাদের
দেখেন আপনারা আমাকে কেউ কি বিলম্ব করতে পারবেন যে ভাইয়া এই কোশ্চেনটা আপনি আমাদেরকে কোশ্চেন করছেন আপনারা কেউ আমাকে বলতে পারবেন যে ভাইয়া এটার জন্য তো পূর্বভাবে প্রস্তুতি করে পড়ালেখা করা দরকার আপনি আমাদেরকে দেখানোর জন্য কোশ্চেন করছেন যে আপনি পারেন আমরা পারি না এইরকম কি কিছু না এর চেয়ে সহজ কোশ্চেন কেমিস্ট্রিতে আর নাই এবং সবাই কিন্তু অ্যানসার করছেন কি এ নাম্বার এবং এ নাম্বারটা অ্যানসার দেওয়ার পরে সবাই বলবেন যে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে 1.25 মার্কস ক্যারি করে চলে এসেছি মজার ব্যাপারটা হলো যখন রেজাল্ট দিবে তখন আসলে আপনি 1.25 মার্কস ক্যারি করে আসেন নাই আপনি আসলে 0.25 মার্কস নেগেটিভ মার্কিং করে চলে আসছেন তাহলে আপনি 1.25 তাহলে আমি এটাকে হিসাবটা একটু অন্যভাবে ধরি যে আপনি কিন্তু আসলে 0.25 না 1.5 আমরা নেগেটিভ করে আসছি কিভাবে আপনি কিন্তু ধরে আছেন যে এইটার আপনি অবশ্যই 1.25 মার্কস পাবেন মানে 1.25 মার্কস আপনি পাবেন কিন্তু আসলে কিন্তু আপনার হয় নাই এবং না হওয়ার জন্য কি হইছে আরো 0.25 নেগেটিভ হইছে তার মানে আলটিমেটলি কিন্তু আপনি 1.5 মার্কস থেকে আপনি কি হয়ে গেছেন বঞ্চিত হয়ে গেছেন দেখেন এখানে সবাই প্রথমে এখন আমি বললাম অনেকেই অ্যানসার বুঝেও যাবেন যে আসলে এটা কেন হয় নাই আমি বলেছি স্থির চাপে কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক আমি কিন্তু বলি নাই পরম তাপমাত্রার সমানুপাতিক স্থির চাপে কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক কিন্তু এখানে অবশ্যই বলতে হবে স্থির চাপে কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক এখানে পরম কথাটা উল্লেখ করা না হলে এই সূত্রটা কিন্তু গ্রহণযোগ্যতাই পাবে না আর আপনারা কিন্তু যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন দেখে আপনারা মনে করবেন যে ইউনিভার্সিটি গুলো বোধহয় হয়তো প্রিন্টিং মিস্টেক করেছে যে এখানে পরম কথাটা উঠে নাই কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক হয় নাই আপনার কনফিডেন্স মিস্টেক করে দেওয়ার জন্যই কিন্তু পরম কথাটাকে তারা বাদ দিয়ে দিয়েছে এখন কি আমি আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি যে কেমিস্ট্রি কোশ্চেন গুলো আসলে কেমন হয় যেহেতু এটা দিক নির্দেশনামূলক ক্লাস আমার এখানে স্পেসিফিক প্রতিটা চ্যাপ্টার ধরে পাওয়ানোর কোনো কিছু নাই আমি আপনাদেরকে জাস্ট কেমিস্ট্রি প্যাটার্ন গুলো বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের কোশ্চেন গুলো কেমন টাইপ হয় তাহলে অ্যান্সার এখানে অবশ্যই কোনটা হবে None of this, কোনোটি নয়। কিন্তু প্রথমে কিন্তু এখানে এমন কোন স্টুডেন্ট নাই আপনি কিন্তু এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছেন অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক বেটার স্টুডেন্ট ভালো পজিশনের স্টুডেন্ট তাহলে তারাও কিন্তু দেখেন অ্যানসারটা কিন্তু কি করে ফেলেছেন ভুল করে ফেলেছেন তাহলে প্রথমে যারা অনেকে বলেছিলেন হ্যাঁ একজন লিখেছিলেন এটাই কেমিস্ট্রি হ্যাঁ এটাই কেমিস্ট্রি আচ্ছা ওকে এখন আমরা নেক্সট যে গ্রাফটা যেটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা একটু দেখাই তাহলে এখান থেকে আমরা কিন্তু আমাদের চার্লসের সূত্রটা তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমাদের চার্লসের সূত্র অনুযায়ী আমাদের কি হবে চার্লসের সূত্রে যেটা হচ্ছে আমাদের ভি সমানুপাতিক টি তাহলে ভি সমানুপাতিক টি এখানে আমাদের কিন্তু তাহলে ভি যদি বাড়ে একইভাবে কি হবে টিটাও বাড়বে ভি যদি কমে একইভাবে কি হবে টিটাও কমবে তাহলে এখানে দেখেন এ নাম্বার যে অপশনটা এ নাম্বার অপশনটাই দেখেন একমাত্র মূল বিন্দুগামী সরল রেখা আছে তাহলে এটা যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবেও করতে পারি যে y = mx তাহলে y = যদি mx হয় তাহলে এটা ডেফিনিটলি মূল বিন্দুগামী সরল রেখা হবে তাই না এখানে y = mx এখানে কি আমরা এটা কি লিখতে পারি v = kt তাহলে অনুরূপ এই জিনিসটা তাহলে ডেফিনিটলি এটা আমাদের অ্যানসার কি হবে a নাম্বারটা হবে তার মানে আমাদের এখান থেকে গ্রাফটাও চলে আসে ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাই একটু খেয়াল করেন এটা দেখেন আমাদের এতক্ষণ কিন্তু আমরা এই চ্যাপ্টারে এখন পর্যন্ত আমরা কোনো কোশ্চেন দেখাইনি এখন দেখালাম যে কেমিক্যাল চেঞ্জেস বা রাসায়নিক পরিবর্তন তাহলে এখানে দেখেন মার্কারি 2 অক্সাইড তাপে নিম্নের বিক্রিয়া অনুসারে ভাঙলে এই প্রক্রিয়াটির সাম্যাঙ্ককে কিভাবে প্রকাশ করা যায় তাহলে এখানে মার্কারি অক্সাইড আছে এখানে মার্কারি আছে এরপরে অক্সিজেন তাহলে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 2013-14 এর একটা কোশ্চেন আপনারা অ্যানসারটা একটু আমাকে কমেন্টে জানান অ্যান্সারটা একটু কমেন্টে জানান
আচ্ছা অনেকেই আনসার এ নাম্বার ডি নাম্বার করছেন। আচ্ছা এখানে একটু আপনাদেরকে বলে রাখি, সেটা দেখেন এটা যখন 2013-14 তে আসছিল এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার এ নাম্বারটা আনসার করেছে ম্যাক্সিমাম। কারণ আমরা নর্মালি যখন আমরা এই সাম্যাঙ্ক লিখি বা সাম্য ধ্রুবক লিখি বা আংশিক চাপের সাম্যাঙ্ক বা ঘনমাত্রার ক্ষেত্রে যেটা লিখি আমরা এটাই জানি যে আমাদের যেটা উৎপাদ হবে উৎপাদটা আমাদের উপরে থাকবে, আমাদের বিক্রিয়কটা নিচে থাকবে এবং আমাদের যে মোল সংখ্যাটা থাকবে এটা পাওয়ার হয়ে কাজ করবে। তাহলে পাওয়ার হয়ে কাজ করলে এখানে কিন্তু তাহলে এ নাম্বার অপশনটা হয়। কিন্তু সাম্যাঙ্ক কিন্তু একমাত্র প্রকাশ করা যায় গ্যাসীয় মাধ্যমে, তাহলে দেখেন এখানে মার্কারি অক্সাইড যেটা দেওয়া আছে সেটা কিন্তু দেখেন পাশে একটা ছোট একটা এস দেওয়া আছে, এস এখানে কি মানে সলিড মানে এটা কঠিন। এরপরে দেখেন উৎপাদে আমাদের মার্কারি যেটা আছে এটার পাশে একটা এল দেওয়া আছে, এল মানে কি লিকুইড। তাহলে এরপরে দেখেন আমাদের অক্সিজেন এটার পাশে একমাত্র জি দেওয়া আছে গ্যাসীয়। তাহলে আপনি কিন্তু গ্যাসীয় ছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু সাম্যাঙ্ক প্রকাশ করতে পারবেন না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। এটাও কিন্তু অনেকে ভুল করে ফেলেছিল ওই বছর। এখন এখন আপনাদের কাছে নতুন করে মনে হতে পারে যে হ্যাঁ এটা তো আমি পারি, কিন্তু তখন যখন পরীক্ষার হলে যখন হয় পরীক্ষার হলে কিন্তু সময়টা অনেক বেশি কম থাকে, আর যখন এটা কম থাকে তখন কিন্তু এত কিছু ইনস্ট্যান্ট মাথায় আসে না। ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এরপরে দেখেন নিম্নের মিশ্রণগুলোর মধ্যে কোনটি বাফার দ্রবণ, এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি পরপর দুই বছর আসার কারণটা হলো যে এই কোশ্চেনটা প্রথমবার আসছিল সেইবারও অনেক স্টুডেন্ট পারে নাই এবং সেকেন্ড বার, এবং শুধু তাই না এটা নিয়ে আপনার অ্যান্সার আসলে কোনটা হবে এটা নিয়েও কনফিউশন ছিল। এখানে দেখেন খেয়াল করে এ নম্বর অপশনটা 0.2 মোলার 10 মিলি ইথানোয়িক অ্যাসিড আর এখানে 0.2 মোলার 10 মিলি সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে এ নাম্বার অপশনে কিন্তু ঘনমাত্রা এবং আয়তন দুইটার কিন্তু সমান। বি নাম্বার অপশনে দেখেন এখানে ঘনমাত্রা আয়তন আর ইয়েতে যেটা আছে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রাটা অর্ধেক হয়ে গেছে। আর সি নাম্বারে আছে হলো যে আপনার এখানে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা কম আর সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রাটা বেশি। আর ডি নাম্বারে দেখেন আপনারা যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কি সোডিয়াম হাইড্রক্সাইড। এখানে বল এখানে যেটা হবে সেটা হলো যে আপনার সবাই দেখতে পাচ্ছেন হয়তো, আমি এখন কমেন্ট চেক করতেছি না, একটু দেখেন তো এখানে আমাদের এই বাফার দ্রবণে যে নিয়ম যে আমরা কি জানি যে বাফার দ্রবণের ক্ষেত্রে এমন ভাবে আমাদের ক্ষার এবং অ্যাসিড যোগ করা হবে যেন এটা পিএইচ এর মানের কোনো পরিবর্তন না হয়। এখন এখানে দেখেন যে ইথানোয়িক অ্যাসিড এবং যে সোডিয়াম হাইড্রক্সাইড যে আছে তাহলে ইথানোয়িক অ্যাসিডটা আমাদের কি দুর্বল অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইডটা কি তীব্র ক্ষার। তাহলে তীব্র ক্ষারের যে ঘনমাত্রা 0.1 মোলার আছে আর ইথানোয়িক অ্যাসিডেরও যদি আমরা ঘনমাত্রা 0.1 মোলার করে দেই তাহলে কি একটা আরেকটাকে প্রশমিত করতে পারবে? সেটা কিন্তু পারবে না। এই জন্য আমাদের এখানে অ্যান্সারটা হবে বি নাম্বার। বি নাম্বার দেখেন 0.2 মোলার 10 মিলি ইথানোয়িক অ্যাসিড আর এখানে 0.1 মোলার 10 মিলি সোডিয়াম হাইড্রক্সাইড। তার মানে তীব্র ক্ষারকে প্রশমিত করার জন্য এখানে কিন্তু বেশি ঘনমাত্রার দুর্বল অ্যাসিডটাই লাগবে, লজিকটা হলো এটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটু নেক্সট কোশ্চেনে যেতে চাই। নেক্সট কোশ্চেন দেখেন এটা একটা গ্রাফ, এটা আপনার 2011-12 আমি এই কোশ্চেনটা আর সলভ করতে চাচ্ছি না, আমি জাস্ট এই কোশ্চেনটা আপনাদেরকে দেখানোর জন্য যে ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাফ থেকে কোশ্চেন আসে। 11-12 আসছিল, 13-14 আসছিল। এখানে দেখেন এখানে বলা হয়েছে যে নিম্নের লেখচিত্র সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট ঘরে আদর্শ গ্যাসের আয়তনের সাথে এর চাপের সম্পর্ক দেখানো হয়েছে, কোন লেখচিত্রটি অশুদ্ধ। যখন আমরা পরিবেশ রসায়ন পড়বো এখানে তো আমাদের সবগুলো লেকচার ক্লাস হবে তখন এগুলো ডেসক্রাইব করা হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা এটা একটু দেখেন যে নিম্ন স্পেসিস গুলোর মধ্যে কি মিল আছে। এখানে বলা হয়েছে যে আইসোটোপস টু ইস আদার, আইসোমার্স অফ ইস আদার, এখানে আইসোইলেকট্রনিক, এরপরে কি আইসোটোন।
এখন দেখেন এখানে আছে 20 নিয়ন 19 ফ্লোরিন এখানে একটা নেগেটিভ আয়ন আছে 24 ম্যাগনেসিয়াম এখানে 2 প্লাস তাহলে নিয়নে ইলেকট্রন সংখ্যা আমরা কয়টা জানি নিয়নে ইলেকট্রন সংখ্যা জানি আমরা 10টা ফ্লোরিনে ইলেকট্রন সংখ্যা আমরা কয়টা জানি 9টা জানি তাহলে উপরে একটা নেগেটিভ আছে তাহলে 9 প্লাস 1 কয়টা হবে 10 এবারে 24 ম্যাগনেসিয়াম 2 প্লাস এরপরে তাহলে 24 ম্যাগনেসিয়াম 2 প্লাস তাহলে এখানে আমাদের ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা 12টা উপরে একটা কি 2 প্লাস তাহলে কি হবে 10টা হবে তাহলে তিনটার মধ্যে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা 10টা তাহলে অ্যানসার হবে আইসোইলেকট্রনিক উইথ ইস আদার তাহলে সমযোজী ইলেকট্রন আমাদের তিন চারটা এখানে যদি আমাদের ইলেকট্রন সংখ্যাটা সমান হয় তাহলে সেটা হবে আইসোইলেকট্রনিক আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই এটা দেখেন খুব মজার একটা কোশ্চেন 2010-11 খুব মজার একটা কোশ্চেন কেন এটা মজার কোশ্চেন বলতেছি দেখেন এখানে এখানে বলা হয়েছে যে একটা বিকে দিয়ে দেওয়া আছে এটা কিন্তু জারণ বিজারণের একটা ম্যাপ তাহলে 5 মোল ফ্রাসায়ন ঢাকা নিউজে 2010-11 5 মোল ফ্রাসায়ন ম্যাগনেট আয়ন সাথে আমাদের হাইড্রোজেন আয়ন বিকে করে তৈরি করছে কি ফেরিক আয়ন এরপরে আমাদের কি ম্যাগনেজ আয়ন এরপরে কি পানি তাই তো তাহলে বিক্রিয়াতে 1000 মিলি 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কত গ্রাম আয়রনকে জারিত করবে আয়রনের পারমাণবিক ভর 55.85 এখন 2010-11 তে যখন এই কোশ্চেনটা আসছিল তখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করেছিল সেটা হলো যে আপনার এখানে সবাই বিক্রিয়া টিক্রিয়া লিখে একদম হিসাব টিসাব করে শেষ অনেক কিছু এখন ওই যে আমি আপনাকে বলছি আপনার লজিক ভালো থাকতে হবে আপনি যদি জাস্ট এখানে দেখেন লজিকটা যদি আপনি বোঝেন লজিক দেখলে যেটা এখানে খুব সহজ এক লাইনে ম্যাথ শেষ যদি কেউ বোঝে তাহলে ক্লাস 5 এর বাচ্চা এটা করে ফেলতে পারবে যে এখানে ফ্রাসায়ন আছে কয় মোল 5 মোল উৎপাদে যেও আমাদের ফ্রাস এটা ফেরিক আয়ন এটা আমাদের তৈরি হয়েছে কয় মোল 5 মোল তাহলে 1 মোল আয়রনের পারমাণবিক ভর কত 55.85 গ্রাম তাহলে 5 মোলের কত 55.85 কে 5 দিয়ে গুণ করে দিলে অ্যানসার শেষ অ্যানসার হবে 279.25 গ্রাম 279.25 গ্রাম কিন্তু যদি আপনার পরীক্ষা এটা যদি মাথায় না আসে আপনি দেখবেন এখানে অনেক বড় একটা ম্যাথ এখানে বিক্রিয়া করে দেওয়া আছে এরপর আপনি বিক্রিয়া লিখতে থাকবেন হিসাব করতে থাকবেন তারপরে মাথা হ্যাং হয়ে শেষ হয়ে যাবে ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাই এই কোশ্চেনটা দেখে আমার কাছে যেটা মনে হয় বাস্তবিক অর্থে এই পরীক্ষার হলে যদি আমি থাকতাম আমিও মনে হয় পারতাম না নিম্নের কোন সেটটি সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বিজোড় ইলেকট্রন আছে মানে আমি যদি পরীক্ষার্থী হইতাম ওই বছরের এবং আমার পরীক্ষার হলে যদি এই কোশ্চেনটা আসতো নিম্নের কোন সেটটির সব মৌলগুলোর ইলেকট্রনের বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে এটা আমি আপনাদেরকে বোর্ডে সুন্দর করে ব্যাখ্যা করে দিব এখন হয়তো আপনি সবাই অ্যান্সার পারেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি কিন্তু বলেছি এই কোশ্চেনটা যদি আমি বসতাম ওই সময় পরীক্ষায় আমি হয়তো পারতাম না নিম্নে কোন সেটটির সব মৌলগুলো ইলেকট্রনের বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে আপনাদের কাছে যদি খাতা কলম বা কিছু একটা থাকে তাহলে একটু এ বি সি ডি অপশনটা লিখে রাখতে পারেন অথবা আমি বোর্ডে লিখে দিচ্ছি আপনাদেরকে কষ্ট করতে হবে না একটু দেখেন খেয়াল করেন আমার কাছে এই কোশ্চেনটা একটু অন্যরকম লাগে কেন লাগে দেখেন আমাদের কোশ্চেন ছিল যে নিম্নের কোন সেটটি সব মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে তাহলে বিজোড় ইলেকট্রন তাহলে আমরা যদি পরীক্ষা হবে দেখেন নরমালি আমরা কি করব একটা অপশন হবে মানে তিনটা করে মৌল দেওয়া আছে আমরা পরীক্ষার কি করব চেক করব এখন ক্যালসিয়ামে আমাদের কি ক্যালসিয়ামে কি জোড় ইলেকট্রন তাহলে ক্যালসিয়ামে যদি জোড় ইলেকট্রন থাকে আমাদের এই সেট কিন্তু আর চেক করার দরকার পড়তেছে না যেহেতু এখানে জোড় ইলেকট্রন আছে তাহলে তো আমাদের এখানে বিজোড় ইলেকট্রন আমরা পাবো না
একই ভাবে বি নম্বরে দেখেন সোডিয়ামে বিজোড় ইলেকট্রন আছে কিন্তু সিলিকন সালফারে কি বিজোড় ইলেকট্রন আছে নাই একই ভাবে এখানে ক্যালসিয়ামে কি আছে জোড় ইলেকট্রন এখানে ফসফরাসে বিজোড় ইলেকট্রন আর কি চেক করা দরকার আছে নাই এখানে জিঙ্কে দেখেন কি আছে জোড় ইলেকট্রন ম্যাগনেসিয়ামে জোড় ইলেকট্রন নাইট্রোজেনে বিজোড় ইলেকট্রন তার মানে কি ইউনিভার্সিটি কি কোশ্চেনটা ভুল করেছে যে চারটা অপশনের মধ্যে একটা তো অ্যানসার নাই এখন পরীক্ষা হলে আপনি নরমালি কি করবেন এতগুলো সবগুলো অপশনগুলো চেক করে আলটিমেটলি যখন আপনি অ্যানসার বের করতে পারবেন না এখানে একটু বলে দিয়ে রাখি যে পরীক্ষার হলে আমাদের আমাদের মানুষের মধ্যে কেন জানি একটা সমস্যা আছে সেটা আমি আপনাদের বলি সেটা হলো যে আমাদের কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণটা বেশি আমরা স্টুডেন্টদেরকে যতই বলে দেই বা আমি নিজে স্টুডেন্টও যখন হই তখনও আমাদের মধ্যে যতই এটা আমরা জানি যে আমরা সবসময় সহজ জিনিসটা অ্যান্সার করব আমরা কঠিন জিনিসের কাছে যাব না আমরা সহজ জিনিসটা অ্যান্সার করব আমরা কঠিন জিনিসের কাছে যাব না কিন্তু আমাদের পরীক্ষার ফলে কেন জানি যে কোশ্চেনটা কঠিন ওইটাই আমাদেরকে বেশি আকৃষ্ট করতে থাকে এবং ওইটা যখন আমরা সলভ করতে যাই তখনই ঝামেলাতে পড়ে যাই আমার কাছে মনে হয় যে পরীক্ষা হলে এরকম কোশ্চেনে যাওয়াটাই উচিত না এখন দেখেন আসলে কিন্তু এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা এখানে অ্যান্সার হবে কোন নাম্বারটা বি নাম্বারটা এখন বি নাম্বারে যদি আপনি ইলেকট্রন বিন্যাস রাখেন তাহলে সোডিয়াম কত 11 সোডিয়াম যদি 11 হয় তাহলে কি হবে 1s2 2s2 লিখে দেই 1s2 2s2 2p6 আর এখানে কি 3s1 তাহলে আমরা কিন্তু বিজোড় ইলেকট্রন পাইছি সোডিয়ামের জন্য এখানে 410 আর এক কত 11 আমরা পেয়েছি একই ভাবে আমরা যদি এখানে সিলিকন চাই তাহলে সিলিকন কত 14 সিলিকনে আমরা যদি 14 হয় তাহলে আমরা কি লিখতে পারবো 1s2 2s2 2p6 এখানে 3s2 তাহলে বাইরে হচ্ছে 410 2 12 তাহলে এখানে আসছে আমাদের কি 3p2 একই ভাবে সালফার কত 16 তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 আর এখানে কি 3p4 এখানে আমাদের আসবে কি 3p4 তাহলে এখানে আমাদের বিজোড় ইলেকট্রন আছে কিন্তু এখানে কি আমাদের বিজোড় ইলেকট্রন আছে নাই তাহলে এখানে আমাদের লজিকটা হলো একটা আমাদের কোশ্চেন কি মোলার সাহেব পজিটিভ কিন্তু ধরবেন এখানে আমাদের আমরা অ্যাপ্লাই করতে হবে হুন্ডের নীতি হুন্ডের নীতি আমাদের অ্যাপ্লাই করতে হবে আমাদের কোয়ালিটেটিভ যে কেমিস্ট্রি ওখানে আমাদের হুন্ডের নীতি আছে হুন্ডের নীতি কি আছে যে ইলেকট্রন সমূহ সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকবে তাহলে অযুগ্ম অবস্থায় থাকতে গেলে এখন দেখেন হুন্ডের নীতি অনুযায়ী যদি আমরা এখানে লিখি তাহলে 3p2 এই 3p2 কে আমরা কি লিখতে পারি 3px1 3py1 আর 3pz0 একইভাবে এই যে 3p4 এই 3p4 কে আমরা কি লিখতে পারবো 3px2 3py1 আর 3p z1 তাহলে এখন আপনি বলেন যে এখানে বিজোড় ইলেকট্রন এখানে বিজোড় ইলেকট্রন এবং এখানে বিজোড় ইলেকট্রন আমরা পাইছি কিনা এখন আপনারাই বলেন তো স্যার পরীক্ষার হলে এই জিনিসগুলা ইনস্ট্যান্ট মাথায় কাদের আসবে আসবে কি ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই আচ্ছা আমাদের অলরেডি মনে হয় টাইম শেষের পথে তাহলে আপনাদেরকে আমি জাস্ট একটু রিটেন কোশ্চেন দেখাতে যাচ্ছি এই বছরের রিটেন কোশ্চেন যেটা আছে আচ্ছা এখানে আমাদের রিটেন কোশ্চেন যেটা হাইড্রোজেন পরমাণুর বর্ণালি যেটা সেখান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে যে বোর মডেল অনুসারে হাইড্রোজেন মৌলের বিকর্ণ বর্ণালির উৎপত্তি চিত্রের সাহায্যে দেখাও হাইড্রোজেন বিকর্ণ বর্ণালির পাঁচটি বর্ণালির সাইন নাম লেখো বোর মডেলে দুটি সীমাবদ্ধ লেখো এগুলো নিয়ে আলোচনা না করি এগুলো যখন আমরা প্রতিটা লেকচারে এগুলো ক্লাস আমাদের থাকবে এগুলো তখন আমরা ডিটেইলস এগুলো পড়াবো আমি আপনাদেরকে একটা একটু কোশ্চেন দেখাইতে চাচ্ছি
একটু খেয়াল করে দেখেন, এই কোশ্চেনটা একটু দেখাতে চাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর দেখেন, নাইট্রোজেন হাইড্রোজেন এখানে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়েছে, ডেল এস এর মান দেওয়া আছে, নিম্নে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নম্বরে আছে সময়ের সাথে নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার পরিমাণের পরিবর্তন চিত্রে দেখাও, উভয়ের সাপেক্ষে সম্মুখ বিক্রিয়ার হার লেখো, বিক্রিয়াটি সাম্য অবস্থার উপর তাপ ও চাপের প্রভাব কি হবে, সাম্য অবস্থার ধ্রুবক কের উপর প্রভাবকের কোন প্রভাব রয়েছে কি। আচ্ছা এখানে আমি আপনাদেরকে জাস্ট এক নম্বর কোশ্চেনটা ডিসক্রাইব করতে চাচ্ছি। এক নম্বর, সময়ের সাথে নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার পরিমাণের পরিবর্তনের চিত্র দেখাও। তাহলে দেখেন আমাদের এই বছর এমসিকিউ তে গ্রাফিক্যাল কোশ্চেন না দিলেও আমাদের কিন্তু রিটেনে এসে গ্রাফের কোশ্চেনটা ঠিকই দিয়েছে, এবং এই কোশ্চেনের গ্রাফটা কিন্তু আমাদের বইয়ে নাই। এই কোশ্চেনের গ্রাফটা কিন্তু আমাদের বইয়ে নাই। আপনি কি গ্রাফটা দেখতে চান? একটু কমেন্ট করে জানান গ্রাফটা কি দেখতে চান কিনা, নাকি ক্লাস শেষ করে দেব। একটু কমেন্টে জানান গ্রাফটা। ওকে অনেকেই দেখতে চাচ্ছেন। গ্রাফটা আমি দেখাতে চাচ্ছিলাম এই জন্য, এই যে গ্রাফটা আসলে বইতে নাই, এটার যে এত সুন্দর হবে না আপনি বোর্ডে দেখালে, জাস্ট আপনারা একটু থিমটুকু দেখলে বুঝবেন। তাহলে এখানে আপনাদের আছে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এবং কি আছে অ্যামোনিয়া। তাহলে এখানে বিক্রিয়ক হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আর এখানে উৎপাদ তৈরি করতেছে কি অ্যামোনিয়াটা তৈরি করতেছে। তাহলে এখানে আমরা এটা যদি আমাদের হাইড্রোজেন হয় আর দেখেন গ্রাফটা এখন দেখতে কিন্তু খুব, এটা আমি একটু ডট ডট দিয়েছি আর কি, এই জন্য এমন বোঝা যাচ্ছে। এটা হলো আপনার হাইড্রোজেনেরটা। তাহলে দেখেন এখন লিখে দিয়েছি, এখন কিন্তু সবাই বলবেন যে ভাইয়া এত সহজ এত সহজ এত সহজ, কিন্তু পরীক্ষা হলে তো এটা ভাইয়া পারে নাই। আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে এটা আমি এখন আসার দেওয়ার আগ পর্যন্ত যারা বই দেখে থাকেন নাই, বা যারা হয়তো এখনো যেগুলো বই বের হয়ে গেছে সেগুলো দেখেন নাই, তাহলে তাদের জন্য কি ব্যাপারটা কি এত ইজি ছিল যে এটা গ্রাফটা যে এরকম হবে? এটা কিন্তু কখনোই ইজি ছিল না। তার মানে একটু আগে যে আমরা বলেছিলাম যে আমাদের এই যে বছর নিজে পরীক্ষা দেয় সে বছর কোশ্চেনটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। আমরা কি প্রুফ পেয়েছি? যাই হোক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত যখন, আজকে তো ওভারঅল কেমিস্ট্রি ক্লাস, এত ডিপে যেতে পারতেছি না, আমাদের সময়ের স্বল্পতা আছে। মূল ক্লাস গুলোতে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আমি জাস্ট আর একটা জৈব যৌগের রিটেন কোশ্চেন আরেকটা একটু দেখাতে চাচ্ছি। এটা একটু দেখেন, এর মধ্যে বলা হয়েছে যে বেনজিনের অ্যালকাইলিকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি, বিক্রিয়াটি লিখো, এবং বিক্রিয়ার আবার কি চাইছে, কৌশল চাইছে। এখন দেখেন এখানে অনেকেই কিন্তু বেনজিনের অ্যালকাইলিকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি, অনেকেই কনফিউজ হয়ে গেছে। আমি ওই দিন আমি ছিলাম ইউনিভার্সিটিতে, স্টুডেন্টরা যখন বের হয়েছে তাদের কাছে আমি আস্ক করেছি যে এইটা বিক্রিয়াটা কোনটা একটু তোমরা বলো, তখন কিন্তু অনেকেই কনফিউজ হয়ে গেছে যে এটা আসলে কোন বিক্রিয়া। তো বেনজিনের অ্যালকাইলিকরণ এটা কিন্তু আসলে ফিরেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া, ফিরেল ক্যাপ অ্যালকাইলেশন, সেই বিক্রিয়াটা লিখতে বলেছে। দেন হলো যে বিক্রিয়াটার কৌশল দেখাতে বলছে, আর ওয়ান বিউটানলের একটি অপসারণ বিক্রিয়া লেখো। এখন ওয়ান বিউটানল আমাদের বইয়ে কিন্তু মোটামুটি ইথানল দিয়ে আছে, প্রোপানল দিয়ে আছে, বিউটানল দিয়ে নাই, কিন্তু কনসেপ্টটা সেম। আমি যুবযুগের জাস্ট আর একটা কোশ্চেন দেখাবো,
যুবযুগের লাস্ট কোশ্চিন আপনাদের জন্য, এখানে বলা হয়েছে ইথানল, ইথানল জারিত হয়ে জেড উৎপন্ন করে, যা ইথানলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে, জেড কি? এখন দেখেন এখানে কিন্তু তারা নরমালি এইটুকু কোশ্চিন করলে করতে পারত যে ইথানল জারিত হয়ে কি উৎপন্ন হয়, কিন্তু আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য, কেমিস্ট্রি কোশ্চিনটা এরকম পেঁচানো থাকে, আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য তারা কিন্তু পরের সেন্টেন্সটা অ্যাড করছে যে ইথানলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে, তাহলে জেডটা কি? আমাকে কিন্তু এত দূরে চিন্তা করার দরকার নেই, আমাকে প্রথমেই শুধু ওইটুকু সেন্টেন্স নিয়ে আমাকে কাজ করলেই হয়ে যাচ্ছে যে ইথানল জারিত হয়ে জেড উৎপন্ন হয়, কারণ আলটিমেটলি আমার কাছে জানতে চাইছে কিন্তু জেড। তাহলে যে অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। তাহলে এখানে দেখেন অ্যাসিড কোনটা আছে, এখন ইথানল বলা হয়েছে, তাহলে অবশ্যই কি তৈরি হবে? ইথানয়িক অ্যাসিড তৈরি হবে, CH3COOH। জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য পরের সেন্টেন্সটুকু আপনাকে অ্যাড করে দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি আমাদের কেমিস্ট্রির ওভারঅল যেটা ক্লাস। আপনারা আসলে একসাথে কেমিস্ট্রি এতক্ষণ সহ্য করাটা আসলে টাফ, এতক্ষণ কেমিস্ট্রিটা আসলে টাফ। ভাই একটু আবার বলেন কি বলবো, লাস্ট কোশ্চেনটা একজন কোশ্চেন বলছেন যে ভাই আচ্ছা লাস্ট কোশ্চেনে যেটা বলেছি সেটা হলো যে আপনার লাস্ট কোশ্চেনটা, আচ্ছা লাস্ট কোশ্চেনটা হলো আপনাদের এখানে বলা হয়েছিল যে ইথানল, ইথানল জারিত হয়ে জেড উৎপন্ন করে, ইথানল জারিত হয়ে জেড উৎপন্ন করে, তাহলে জেডটা কি? তাহলে ওখানে আমার জেড এবং তারপর আবার বলা হয়েছে যে সেটা আবার এস্টার তৈরি করে সেই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা জানি যে অ্যালকোহল এবং অ্যাসিড যেটা, এটা বিক্রিয়া করে এস্টার তৈরি করে, আর অ্যালকোহল জারিত হয়ে অ্যাসিড তৈরি হয়। তাহলে আমাদের শুধুমাত্র জানতে হয়েছে জেড, তাহলে ওখানে বলাই হয়েছে যে অ্যালকোহল জারিত হয়ে জেড তৈরি করে, জেড যৌগটা কি? জেড যৌগটা ভাইয়া ইথানয়িক অ্যাসিড, জারিত হয়ে অ্যাসিড এটা তৈরি করে। যাই হোক আমাদের সময় মনে হয় হ্যাঁ অনেকে কমেন্ট করতেছে ভাই নেক্সট ক্লাসে গ্রাফটা আরেকবার বললেন, ঠিক আছে যদি সামনে থাকি আপনার, এখন ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, 11টা বেজে গেছে অলরেডি, আমাকে বলা হচ্ছে ক্লাস শেষ করে দেওয়ার জন্য, তো 2 ঘন্টা আবার অনেক বক বক শুনলেন। প্রথমে অনেকেই বলছেন যে ভাইয়া একটু শাই ফিল করছে কিনা, ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো যে ক্যামেরার সামনে ক্যামেরার পজিশনটা ঠিক আছে কিনা ওইটা দেখার জন্য আমি আসলে একটু দেখছিলাম যে ঠিক আছে কিনা, এই এছাড়া আর কোনো কিছু না। আর আপনারা অনেকে নাম জানতে চেয়েছিলেন, আমি নাম বলেছি যে আবার বলে দেই, আমি S.Sain DU। আর এর চেয়ে বেশি কিছু ইনফরমেশন গুলো আপনারা চাইলে S.Sain এটা সার্চ দিয়ে আপনি দেখেন পেয়ে যাবেন। তাহলে আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি, এতক্ষণ আসলে কি বলবো, আসলে সত্যি কথা বলতে যে অফলাইন এবং অনলাইন, মানে অফলাইনে যেটা হয় যে আসলে কিন্তু এক্সপ্রেশন বোঝা যায়, আমি যখন একটা স্টুডেন্টকে পড়াচ্ছি আপনাদের কাছে, এখন অনেকে দুই চারজন এখানে হয়তো অনেকে অনেক কিছু বলবেন, হ্যাঁ এইটা বেস্ট না, ওইটা এই না, অনেক কিছু বলবেন, কিন্তু সত্যি কথা হয় আপনি আমার জায়গায় এসে দেখেন, আমার সামনে কিন্তু কিচ্ছু নাই, কোনো কিছু নাই, শুধু একটা ক্যামেরা আছে, এটা ক্যামেরা দিয়ে আপনাদের এক্সপ্রেশন, টিচার স্টুডেন্টকে পড়াচ্ছে, স্টুডেন্টের এক্সপ্রেশন বোঝা ছাড়া এটা যে কি পরিমাণ কঠিন এবং কি পরিমাণ কষ্টের, এটা আপনি একবার দাঁড়িয়ে দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে কোনটা বেস্ট ছিল বা কোনটা কি ছিল। এখানে আমি আমার পক্ষে কোনো সাপ্লাই কিছু লাগছি না, আপনি জাস্ট একবার, আপনার রুমে কেউ নাই কিন্তু আপনি জাস্ট একটা ক্যামেরা অন করে, আপনার ফোনের ক্যামেরা অন করে আপনি একটু বকবক করা শুরু করেন কোনো একটা কিছু নিয়ে, আপনি কতটুকু বলতে পারেন? এখানে আপনারা অনেক অডিয়েন্স, হিউজ অডিয়েন্স, তাদের সামনে আমি আসছি এবং সবাই কিভাবে নিবে সেই জিনিসটা, এবং এক্সপ্রেশন ছাড়া আমি কিন্তু এখানে ক্লাস নিতে আমার কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে যে আপনাদেরকে স্যাটিসফাই করতে হবে, আপনারা আছেন, গার্ডিয়ানরা আছেন, সবাইকে, সো সবকিছু অনেক একটু চ্যালেঞ্জিং। যারা বলতেছেন যে ভাইয়া এটা বেস্ট, ওইটা এই সেই, তারা একটু
নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন যেটা আসলে কতটা। আর স্টুডেন্টের এক্সপ্রেশন না বোঝা ছাড়া মাঝে মধ্যে আমাকে কি করতে হচ্ছে, ফোনটা নিয়ে আপনাদের কমেন্ট চেক করতে হচ্ছে, কমেন্ট চেক দিয়ে আপনাদেরকে বুঝতে হচ্ছে যে আপনাদের আমার প্রতি এক্সপ্রেশনটা কি আপনারা বুঝতে পারছেন কিনা। আর সামনে থাকলে কিন্তু বলতাম যে সামনে থেকে বলা লাগতো, অটোমেটিক আপনাদের কাছ থেকে এটা বুঝে যেতাম। যাই হোক, এতক্ষণ আমার কথা, আসলে অনলাইনে ক্লাস কথা শোনা একটু টাফ, ফোন ধরে নিয়ে থাকতে হয়। তারপরও আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অনেকেই আপনারা এতক্ষণ ছিলেন, দুই ঘন্টা দশ মিনিট প্রায় হচ্ছে। সবাইকে সত্যি থ্যাংকস এবং আল্লাহর কাছে শুকরিয়া যে এখনো আমরা সুস্থ আছি। ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। আর আরেকটা লাস্ট ইয়ার যদি আপনাদের, এটা আসলে অনেকেই করছে এখন, তারপরও আমিও করতে চাচ্ছি, হয়তো এটা রিপিট মনে হতে পারে, যদি সত্যি আপনাদেরকে ক্লাসটা ভালো লাগে, আপনার র্যাঙ্কিংটা করেন। র্যাঙ্কিং সিস্টেমটা আছে, এটা পুরো পৃথিবীব্যাপী আছে যে টিচারদের র্যাঙ্কিংটা কি থাকে। যদি ভালো লাগে তাহলে এ প্লাস, এ প্লাস থেকে এটা এফ গ্রেড পর্যন্ত আছে, এ প্লাস থেকে এটা এফ গ্রেড পর্যন্ত আছে। আপনাদের কাছে যদি মনে হয় ভালো হয়েছে তাহলে আপনারা এই র্যাঙ্কিংটা একটু করে দিতে পারেন। এটা আসলে যদি আপনাদেরকে সামনে পেতাম তাহলে এটা কখনোই হয়তো আস করতাম না, কারণ সামনে আপনাদের চেহারা দেখলে বুঝে যেতাম। এখন তো আসলে চেহারা দেখে বোঝার কোনো উপায় নাই, আপনাদের এই কমেন্ট দেখেই বুঝতে হবে। কমেন্ট ছাড়া কোনো কিছু ভাবে বোঝার সুযোগ নাই যে আপনাদের মনে আসলে কি চলছে, আপনাদের কমেন্ট দেখে এটাই আমাদেরকে এখন বুঝতে হবে। এই জন্য যদি আপনাদের কাছে মনে হয় তাহলে করবেন। আর আজকের মতো তাহলে বিদায় নিতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, নিয়ম মেনে চলবেন। ওকে, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। Thank you.